নমস্কার রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ শুনছেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘনাথের দুঃসাহসী অ্যাডভেঞ্চার কাহিনী ড্রাগন পাহাড় রহস্যের শেষ পর্ব গল্প পাঠে আমি সুদীপ্ত ড্রিম 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 পাহাড়ি আদিবাসীদের জয়ঢাকের শব্দ এত দূর থেকেও শুনতে পাচ্ছি ওদিকে আকাশটা লালে লাল হয়ে গেছে হয় একসঙ্গে অনেক মশালের আগুনে আজ বৈশাখী পূর্ণিমার রাত ড্রাগন দেবতার কাছে আজ ওদের জীবন্ত প্রাণ নিবেদন করার দিন কিন্তু আজকের এই অনুষ্ঠানটি এক হিসেবে আরও অনেক রোমাঞ্চকর আজ প্রাণ উৎসর্গের পালা পড়েছিল সর্দার থিংডনের একমাত্র তাজা তরুণ পুত্র তাজুর দেবীরানী প্রতি বছর এই পালার ব্যাপারটা স্থির করে দেয় এবার নাকি ড্রাগন দেবতার মন্ত্রপাঠে তাজুর নাম উঠেছে মেঘনাথ অবশ্য অন্য কথা বলে ওর মতে সর্দার থিংডনের ছেলে তাজু ইদানিং আমাদের সম্পর্কে বেশ কিছুটা বন্ধু ভাবাপন্ন হয়ে উঠেছিল তাই পিংলার মতোই এবার কৌশলে ওকেও সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বেছে বেছে তরুণ যুবকদেরই বা শুধু ড্রাগন দেবতার বেদিতে উৎসর্গ করা হয় কেন সব প্রশ্নের উত্তর খুব শিগগিরই পাওয়া যাবে কারণ সর্দার থিংডনের ছেলে তাজু ছদ্মবেশে এবার ড্রাগন দেবতার বেদিতে যে নিবেদিত হবে সে মেঘনাথ কিন্তু শেষ পর্যন্ত প্রাণ নিয়ে সত্যিই সে ফিরতে পারবে তো আপাতত আমি আর ক্যাপ্টেন সিং এই গভীর রাতে ড্রাগন পাহাড়ে প্রবেশ পথের ধারে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে আছি মাথা থেকে পা পর্যন্ত আমাদের ভারী গরম পোশাকে ঢাকা তবু মনে হচ্ছে কুচি কুচি ঠান্ডা ঢুকে আমাদের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে যদিও সময়টা বৈশাখ মাস এবং হিমালয়ের পাদদেশে সিনকি উপত্যকায় এখন গ্রীষ্মকাল মেঘনাদের জীবন এখন সম্পূর্ণভাবে আমাদের হাতে ক্যাপ্টেন সিং আর আমার দুজনের পিঠে ঝুলছে রাইফেল এছাড়া কোমরে একটা করে তীক্ষ্ণ ধারালো ছুরিও আছে আমাদের আর আছে পাঁচ ব্যাটারির বড় দুটি টর্চ রাত বারোটা বাজতেই কথা মতো আমরা এখানে এসে বসেছি এখন শুধু প্রতীক্ষার পালা ভয়ঙ্কর প্রাগৈতিহাসিক জন্তুটা কিছুক্ষণ আগেই এই পথ ধরে হেঁটে গেছে পাহাড়ি গ্রামের দিকে আমি যেন এখান থেকেই মানুষ চোখে দেখতে পাচ্ছি আদিবাসী গ্রামে ড্রাগন দেবতার পূজা অনুষ্ঠান দাউদাউ করে হাজার মশাল জ্বলছে গ্রামের উত্তর প্রান্তে বিরাট পূজা প্রাঙ্গনে বেদির আশপাশ ঘিরে শয়ে শয়ে আদিবাসী ভাবে নেচে চলেছে জঙ্গি ঢাকের তালে তালে সামনের বেদির উপর হাত পা বাঁধা অবস্থায় শোয়ানো রয়েছে সর্দার থিংডনের ছেলের ছদ্মবেশে মেঘনাথকে সর্দার থিংডন নিশ্চয়ই মাঝে মাঝে দূর পাহাড়ের দিকে তাকিয়ে শিউড়ে উঠছে নিজেরই অপরাধবোধ থেকে সেই সঙ্গে অন্য কোনো পাপের আশঙ্কায় তবু মেঘনাথের প্রস্তাবে রাজি না হয়ে পারেনি বুড়ো সর্দার তাজু যে তার একমাত্র ছেলে বেদির সামনে দুর্বোধ্য ভাষায় এক মনে মত্নোচ্চারণ করে চলেছে ওঝা দেবীরানী হঠাৎ উত্তরের বন্ধ দরজার বাইরে থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে এলো শত শত জয় ঢাকের আওয়াজও সে গর্জনের কাছে তুচ্ছ মুহূর্তে সমস্ত ঢাকগুলো একসঙ্গে থেমে গেল জাগন দেবতার বাহন এসেছেন দেবীরানী চিৎকার করে নির্দেশ দিলেন উত্তর দিকের বিরাট কাঠের দরজাটা খুলে দেওয়া হলো আবার সেই গর্জন দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল বিরাট আকৃতির সেই জন্তুটা উচ্চতা প্রায় চল্লিশ ফুট মেঘনাদের মতে ছ কোটি বছর পূর্বে লুপ্ত ডাইনোসরের প্রজাতি ইউগুয়া ইউকুয়ানডন নামধারী প্রাগৈতিহাসিক জানোয়ার খোলা দরজা পথে থপথপ করতে করতে প্রবেশ করলো জানোয়ারটা ততক্ষণে সবাই উপুড় হয়ে শুয়ে পড়েছে ড্রাগন দেবতার বাহনকে প্রণাম জানাবার উদ্দেশ্যে সে আরেকবার গর্জন করে উঠল থরথর করে কেঁপে উঠল আশপাশের কুড়ে ঘরগুলো আর মেঘনাথ তার ভেতরটাও কি এতক্ষণে আতঙ্কে শুকিয়ে যায়নি দেবীরানী হাত তুলল ইঙ্গিত করলো পোষা জানোয়ারটাকে পাহাড়িদের ড্রাগন দেবতার বাহন এগিয়ে এলো ড্রাগন বেদীর কাছে আরেকবার গর্জন তারপর মেঘনাথকে তুলে নিল মুখে করে ঠিক যেন একটা বেড়াল ছানার মতো বিরাট ডাইনোসরের মুখে মেঘনাথকে নিশ্চয়ই একটা ছোট পুতুলের মতো মনে হবে দেবীরানী আবার হাত তুলে ইঙ্গিত করল ড্রাগন দেবতার বাহন পিছু ফিরে আবার ফিরে চলল খোলা দরজাপথে পাহাড়ি আদিবাসী গ্রামের বাইরে ততক্ষণে আবার শুরু হয়ে গেছে ঢাকগুলোর প্রচণ্ড আওয়াজ আর সেই সঙ্গে নাচ এবার তা যেন আরও উদ্দাম কল্পনায় ছবি দেখতে দেখতে সময় কাটছিল হঠাৎ ক্যাপ্টেন সিং আমায় একটা খোঁচা দিলেন কর্ণবাবু ওই দেখুন ক্যাপ্টেন সিংয়ের কথায় চমকে তাকালাম পাহাড়ি গ্রামটার কাছ থেকে এগিয়ে আসছে যেন এক চলমান পাহাড় রেডিয়াম দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম চারটে বেজে গেছে তার মানে রাত শেষ হতে আর খুব বেশি দেরি নেই পূর্ণিমা রাত তবু জ্যোৎস্নার রঙ যেন বড় মলিন দূর থেকে যেটা এগিয়ে আসছে সেটা পাহাড় নয় সেই প্রাগৈতিহাসিক জানোয়ারটা এক পা এক পা করে এগুচ্ছে আর ভয়ঙ্করভাবে লে ছাড়ছে চলেছে হালকা আলো ছটায় জানোয়ারটাকে আরেকটু কাছাকাছি থেকে ভালোভাবে লক্ষ্য করলাম মুখে করে কি একটা বয়ে নিয়ে চলেছে ও নিশ্চয়ই মেঘনাথ কিন্তু ওই অবস্থায় মেঘনাথ বেঁচে আছে তো যদিও চামড়ার পোশাকের ভেতর আত্মরক্ষার উপযুক্ত বিশেষ ধরনের প্যাড আছে ওর কিন্তু তবু কার্যক্ষেত্রে তা পারবে তো ডাইনোসরের কামড় থেকে মেঘনাথকে রক্ষা করতে অর্ণববাবু ক্যাপ্টেন সিং উত্তেজিতভাবে ফিসফিস করে উঠলেন ইচ্ছে করছে এক্ষুনি ওটাকে পেছন থেকে অ্যাটাক করি পাগল হয়েছেন আমি বললাম তাহলে আমাদের সব পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাবে আমরা কেউ বাঁচবো না আপাতত আমাদের যা করণীয় তা হল পেছন থেকে ওকে সন্তর্পণে অনুসরণ করা এইভাবে আমাদের ড্রাগন পাহাড়ের ভেতরে ঢুকতে হবে আপনার লোকজন সব তৈরি আছে তো হ্যাঁ তারা আশেপাশে লুকিয়ে আছে সংকেত দিলেই আক্রমণ করবে ঠিক আছে ওরা এখানেই থাকুক চলুন আমরা দুজনে ওর পিছু পিছু এগিয়ে যাই ডাইনোসরটা ততক্ষণের ড্রাগন পাহাড়ের ভেতর থেকে বেশ কিছুটা পথ এগিয়ে গেছে আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করতে শুরু করলাম ইতিমধ্যে পূর্ব আকাশে পাইন বোনের মাথায় সূর্য উঠেছে রাঙা আলো ছড়িয়ে পড়েছে সমস্ত সিনকি উপত্যকায় ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে প্রাকৃতিক দৃশ্যাবলী এগিয়ে চলেছি পাহাড় ডিঙিয়ে চড়াইয়ের পথ ধরে ধীরে ধীরে সামনের প্রকৃতিতে গাছপালার সংখ্যা কমে আসছে রুক্ষ পাহাড়ের ফাঁকে মাঝে মাঝে ছোট ঝোপ কোথাও বা ফার্নের জঙ্গল পদে পদে আলগা পাথরের খণ্ডগুলো বাধা দিচ্ছে আমাদের আরও এগিয়ে যেতে পাহাড়ি ঝর্নার প্রচণ্ড স্রোতে পা যেন ছিটকে দিতে চায় যেন কোনো নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছি আমরা গাছ পাথর নদী এখানে সবাই যেন পথের প্রহরী তাই সকলেই একযোগে প্রতিবাদ জানাচ্ছে বলতে চায় আর এগিয়েও না ড্রাগন পাহাড়ের ভেতরে ঢুকলে সে আর ফিরতে পারে না তবু যেতে আমাদের হবেই পথের সব বাধা অতিক্রম করে বিরাট ডাইনোসরের পিছু পিছু অনেকটা পথ হেঁটেছি হাতঘড়ি সময় আনাচ্ছে দুপুর অতিক্রান্ত শরীর ক্লান্ত পা যেন চলতে চায় না তবু থামবার উপায় নেই সঙ্গে শুকনো খাবার আছে চলতে চলতে তাই কিছু মুখে দিয়েছি জানোয়ারটা একইভাবে এগিয়ে চলেছে মুখের মধ্যে একইভাবে ঝুলে রয়েছে বেগনাথ জানি না ও এখনো জীবিত অথবা মারা গেছে মেঘনাথের কথা মনে হতেই আমার ক্লান্তি বেশ কিছুটা দূর হয়ে গেল নিজের জীবনকে বাজি রেখে সে এত বড় বিপজ্জনক পথে পা বাড়িয়েছে কেবল সত্যকে উদ্ঘাটনের জন্যই ওকে আমায় বাঁচাতেই হবে দরকার হলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করব অজস্র পদক্ষেপে চড়াই উতরাই ভেঙে চলেছি এতদিনে চেনা জগৎকে ফেলে এসেছি অনেক আগে এ যেন সত্যি আদিম পৃথিবীর এক অবলুপ্ত অধ্যায়ে হঠাৎ ঢুকে পড়েছি আমরা হয়তো আর কোনোদিনই ফিরতে পারবো না বিংশ শতাব্দীর চেনা জগতে আশ্চর্য একটা জনপ্রাণী কোথাও চোখে পড়ছে না ড্রাগন পাহাড়ের পথে চলতেই এই গা ছমছম করে এবার একটা খরস্রোতা নদী পার হতে হবে ডাইনোসরটার কাছে এ কোনো সমস্যাই নয় দিব্যি বিরাট বিরাট পায়ে হেঁটে গেল ওপারে আমরা চিন্তায় পড়লাম নদীর যা স্রোত একবার ভেসে গেলে আর সামলাতে পারব না নিজেদের অবশেষে ঝুঁকি নিতেই হল নদীর মাঝে মাঝে পাথরের চাঙুর সেগুলোর ওপর পা রেখে অতি সাবধানে এগিয়ে চললাম ওপারের দিকে প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি পায়ের তলার পাথর গেল সরে প্রতিটি পাথরই নিয়ত জলের স্পর্শে পিছল হয়ে আছে যে কোনো সময় পা পিছলে যাওয়া বিচিত্র নয় কিন্তু ভাগ্য বোধ আমাদের সহায় ক্যাপ্টেন সিং আর আমি দুজনেই একসময় নিরাপদে পৌঁছে গেলাম নদীর ওপারে নদীর পর থেকেই শুরু হয়েছে এব্রো খেব্রো পাহাড় অনেকগুলো গুহাও চোখে পড়ল কে জানে ওইসব গুহার কোনটার মধ্যে ওত পেতে আছে কি বিপদ রাইফেল দুটো বাগিয়ে ধরে এবার আমরা হাঁটতে শুরু করলাম আরেকটা পাহাড় ডিঙালো জন্তুটা পাহাড় থেকে নেমেই সামনে একটা ন্যাড়া পাহাড় তার কিছুটা নিচের দিকে এক বিরাট গুহা গুহার ভেতরটা এখান থেকে চোখে পড়ে না ওখানে জমাট অন্ধকার গুহার সামনে একটা বেশ বড় পাথরের চাঙর ডাইনোসরটা মেঘনাথকে সেই পাথরের চাঙরের ওপর নামিয়ে একটা প্রচণ্ড গর্জন করে উঠল পাথরের ওপর মেঘনাথের দেহটা পড়ে আছে প্রাণ আছে কিনা বোঝা গেল না অর্ণববাবু আমার মনে হচ্ছে জন্তুটাকে এবার আমাদের আক্রমণ করা উচিত কে জানে মেঘনাথ ভাইয়া সত্যিই এখনও বেঁচে আছে কিনা কথাটা আমার প্রথমে মনে ধরল কিন্তু তারপরই মনে পড়ল মেঘনাথের গতকালের সাবধানবাণী কোনো অবস্থাতেই ডাইনোসরটাকে নিজে থেকে আক্রমণ করতে যাস নি অন্য তাহলে আমার সমস্ত পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যাবে তুই শুধু শেষ পর্যন্ত ওটাকে অনুসরণ করে যাবি আর না এর শেষ আমাকে দেখতেই হবে বললাম ক্যাপ্টেন সিং ওকে আক্রমণ করে এখন কোনো ফল হবে না তা চেয়ে বরং আমার কথা শেষ হবার আগেই লক্ষ্য পড়ল অন্ধকার গুহাটা থেকে দুজন লোক বেরিয়ে এসছে ওদের চেহারা এখানকার পাহাড়ি আদিবাসীদের মতোই মঙ্গলী ধরনের দুজনেই বেঠে খাটো বলিষ্ঠ তবে পরনে গরম কাপড়ের প্যান্ট শার্ট আর ভাল্লুকের চামড়া সোয়েটার এই জনমানবহীন পাহাড়ি অঞ্চলে এমন বিজাতীয় সভ্য পোশাক করা আদিবাসী সত্যি আশা করিনি ওরা এসে থমকে দাঁড়িয়ে পড়ল পাথরটার কাছে তারপর ওদের মধ্যে একজন মেঘনাথের মাথার দিকটা অন্যজন পায়ের দিকটা ধরে নিয়ে গেল গুহার মধ্যে একটু বাদে একই চেহারা এবং পোশাক পরিচ্ছদ পরা আরেকজন বেরিয়ে এলো গুহাটা থেকে তার হাতে একটা ভারী লম্বা শেকল একটা শক্ত বগল শুদ্ধ সে সেটা পরিয়ে দিল ডাইনোসরটার গলায় তারপর চেনের আরেক প্রান্ত ধরে হেঁটে চলল পাহাড়টার পিছনে যেমনভাবে কুকুরের গলায় চেন বেঁধে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় একসময় সময় ওরা অদৃশ্য হয়ে গেল পাহাড়টার আড়লে আমরা দুজনেই কিছুক্ষণ হতবাক হয়ে দেখলাম চোখের সামনের এই অভাবিত দৃশ্যটা তারপর আমি প্রথম কথা বললাম ক্যাপ্টেন সিং ড্রাগন পাহাড়ের রহস্যের প্রকৃত অধ্যায় এবার বোধহয় শুরু হলো বোঝাই যাচ্ছে কোন উদ্দেশ্যে কিছু মানুষ এখানে একটা ঘাঁটি বানিয়েছে এই ভয়ঙ্কর ডাইনোসর তাদের পোষা এবং ওঝা দেবী রানী এদেরই এজেন্ট আপাতত মেঘনাথ ওদের খপ পরে আপনি ফিরে যান ক্যাপ্টেন সিং যত শিগগির পারেন আপনার লোকজন নিয়ে এসে জায়গাটাকে ঘিরে ফেলতে বলুন আর আপনি ক্যাপ্টেন সিং জিজ্ঞেস করলেন আমি ওই গুহার মধ্যে ঢুকব কিন্তু অর্ণববাবু এর মধ্যে কোনো কিন্তু নেই ক্যাপ্টেন সিং মেঘনাথকে বাঁচাবার শেষ প্রচেষ্টাটুকু আমায় করতেই হবে আমার হাতে রাইফেল আছে সহজে কাবু কেউ আমায় করতে পারবে না আমি ওই গুহার গোপন রহস্য জানতে চাই কণ্ঠে আমার দৃঢ়তা সে দৃঢ়তাকে অস্বীকার করার সাধ্য ক্যাপ্টেন সিংয়ের ছিল না বললেন বেশ আমায় কি করতে হবে বলুন অন্ধকার নামতে আর বেশি দেরি নেই আজ রাতের মধ্যেই আপনি আপনার সশস্ত্র লোকদের এনে এই পাহাড় ঘিরে ফেলবেন তারপর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি গুহা থেকে বেরিয়ে না আসি আপনারা একযোগে গুহা আক্রমণ করবেন বুঝতে পেরেছেন তাই হবে ক্যাপ্টেন সিং মাথা নেড়ে বললেন কিন্তু অর্ণববাবু আমি আবার বলছি যে পথে আপনি এগোতে চাইছেন মেঘনাথের মতোই তা এক ভয়ঙ্কর পথ আমার স্থির ধারণা ওই গুহার মধ্যে আছে এক মরণ ফাঁদ ক্যাপ্টেন সিংয়ের উপদেশ সেই মুহূর্তে আমার কাছে কোনো অর্থই বহন করছিল না কারণ মেঘনাথকে এখানে ফেলে রেখে পালিয়ে যাওয়া চিন্তাও আমি কখনো করতে পারি না ক্যাপ্টেন সিং আর কিছু বললেন না ও শরীরটা একসময় মিলিয়ে গেল পাহাড়ের বাঁকে এখন আমায় এগোতে হবে সামনের ওই রহস্যময় অন্ধকার গুহাটার মধ্যে দিয়ে ওটা বাইরে থেকে দেখে মনে হয় যেন একটা বিরাট অজগর হাঁ করে আছে এক হাতে রাইফেল অন্য হাতে পাঁচ ব্যাটারি টর্চটা বাগিয়ে ধরে গুহার মধ্যে পা বাড়ালাম গুহার মধ্যে টর্চের আলো পড়ল বেশ চওড়া স্যাঁতস্যাঁতে গুহার মেঝে দেয়াল ছাদ সামনে কতটা পথ গেছে কে জানে গুহাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন নিয়মিত চলাচল করে মনে হয় কিন্তু এখন কোথাও কোনো শব্দ নেই গুহার মধ্যে পা দিতেই একরাশ নৈশব্দ যেন ঝাঁপিয়ে পড়েছে আমার ওপর গাটা ছমছম করে উঠল একটু থমকে দাঁড়ালাম তারপর টর্চের আলো ফেলে এগিয়ে চললাম আরও ভিতরে লম্বা গুহাপথ অনেকটা পথ হেঁটে এসেছি কিন্তু এখনও গুহার শেষ দেখতে পাইনি হঠাৎ পেছনে পদশব্দ কে যেন দ্রুত এগিয়ে আসছে পিছু ফিরতে গেলাম কিন্তু তার আগেই একটা ভারী ধাতব ডান্ডা এসে সজোরে আঘাত করলো আমার মাথার পেছনে এটুকুই শুধু অনুভব করলাম চোখের সামনে রাশি রাশি সর্ষে ফুল তলিয়ে যেতে লাগলাম চেতনার অন্ধকারে শুধু অজ্ঞান হবার পূর্ব মুহূর্তে মনে হলো দুটি বলিষ্ঠ হাত আমায় যেন কাঁধে তুলে নিয়েছে তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল সারা শরীরে অসহ্য ব্যথা ধীরে ধীরে চোখ মেলে তাকালাম এ কোথায় শুয়ে আছি আমি প্রায় অন্ধকার একটা বদ্ধ গুহা মেঝে দেয়াল সবকিছু পাথরের সিলিংয়ে অবশ্য একটা মিডমিটে ইলেকট্রিক বাল্ব চলছে কিন্তু ওটুকু আলো যেন অন্ধকারের অস্তিত্বকে আরও প্রকট করে দিয়েছে সময়টা দিন না রাত্রির কিছু বোঝা যাচ্ছে না ছাদের সিলিংয়ের নিচে যে বাতাস চলাচলের জন্য একটা ছোট্ট ফোকর আছে সে পথে এক চিলতে আলোও ঢুকছে না আমার হাত ঘড়িটাও নেই ওটা হয় পড়ে গেছে অথবা ওদের কেউ খুলে নিয়েছে এতক্ষণে নিজেকে একটু সামলে নিয়েছি একটু একটু করে গত সমস্ত ঘটনাগুলো মনে পড়তে লাগলো আমার সঙ্গে সঙ্গে বুকটা কেঁপে উঠল এ কাদের পাল্লায় পড়েছি আমি একটা অস্ফুট যন্ত্রণাসূচক শব্দ কানে এলো শব্দটা এই ঘর থেকেই শোনা গেছে মাথাটা তুলে এদিক ওদিক তাকালাম এটা আসলে ছোট্ট একটা গুহা কিন্তু গুহামুখ পাথর দিয়ে বন্ধ গুহার এক কোণে একজন শুয়ে আছে না হ্যাঁ তাই তো আমারই মতো অন্য কোনো হতভাগ্য নিশ্চয়ই মাথাটা একটু তুলে চাপা গলায় বললাম খেয়ে ওখানে মানুষটা নড়ে উঠলো তারপর আমার চেয়েও চাপা কণ্ঠে বলল চুপ কথা বলিসনি ওরা টের পাবে গুহার বাইরেই পাহারা আছে মেঘনাথ আরেকটু হলেই আমি সবকিছু ভুলে আনন্দে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিলাম মেঘনাথ তাহলে বেঁচে আছে কিন্তু পর মুহূর্তেই নিজেকে সংযত করলাম জীবন এখনো আমাদের ঘোর সংশয়েরচ্ছন্ন হাত পা বাঁধা এই অবস্থায় গড়িয়ে গড়িয়ে এগিয়ে গেলাম মেঘনাথের কাছে মেঘনাথের কোমর আর পা ঝুড়ে ব্যান্ডেজ বাঁধা মোটা তুলোর প্যাডও ডাইনোসরের কামড়ের হাত থেকে ওর শরীরের চামড়া সম্পূর্ণ বাঁচাতে পারেনি মেঘনাথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম এ কোথায় এসেছি আমরা বলতে পারিস এরা কারা সম্পূর্ণটা এখনও টের পায়নি তবে সমস্ত ব্যাপারটাই অদ্ভুত রহস্যময় হয়তো সে রহস্য জানতে আমাদের আর দেরি নেই মেঘনাথ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও রহস্যভেদের চিন্তা ছাড়তে পারেনি আশ্চর্য মানুষ যা হোক বললাম এখন সময়টা কি বলতে পারিস আমি তো কিছু ঠাওর পাচ্ছি না গভীর রাত্রি মেঘনাথ জানালো অর্থাৎ ক্যাপ্টেন সিং নিশ্চয়ই এতক্ষণে তার লোকজন নিয়ে রওনা দিয়েছেন ড্রাগন পাহাড়ের উদ্দেশ্যে অবশ্য যদি না পাহাড়ি পথের গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলেন অথবা অন্য কোনো বিঘ্ন উপস্থিত হয় গুহামুখে গুমগুম শব্দ সামনের ভারী পাথরটা সরে যাচ্ছে ক্রমে প্রবেশপথ সম্পূর্ণ উন্মুক্ত হল সন্ধেবেলা দেখা সেই আদিবাসী দুজন গুহার মধ্যে প্রবেশ করল একজনের হাতে ট্রেতে খাবার প্লেট অন্যজনের হাতে দুটি রিভলভার আমাদের দিকেই তাক করা প্লেটের খাবারের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলাম মাত, ভাত মাছ তরকারি ডাল পুরোপুরি বাঙালি রান্না আদিবাসীটার দিকে তাকিয়ে বললাম এসব রান্না এখানে কে করল সে আমার বক্তব্য কিছু বুঝলো বলে মনে হলো না দুর্বদ্ধ ভাষায় কি যেন বলল তা আমারও বোঝার বাইরে আবার একটা কিছু বলতে যাচ্ছি হঠাৎ গুহামুখ থেকে ভারী কণ্ঠ শোনা গেল শুধু ভাত তরকারি কেন আপনাদের জন্য মোচার ঘণ্ট করলা শুক্ত এসব আয়োজনও করতে পারি হাজার হোক তোমরা আমার অতিথি অর্ণববাবু তারপর বেশ কিছুদিন ঘর ছাড়া বুঝতে অসুবিধা নেই পরিষ্কার বাংলা কথা তাকিয়ে দেখি এক বৃদ্ধ ঘরে প্রবেশ করেছেন বয়স ষাট থেকে আশির মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে এক মাথা সাদা ধপধপে উস্কো খুস্কো চুল দাড়ি পরনে ঝলঝলে গরম কাপড়ের পোশাক চেহারাটা শুকনো হাড্ডিসার নাকের ওপর পাওয়ারওয়ালা কাচের রিমলেস ফ্রেমের চশমা বৃদ্ধ ঘরে ঢুকে প্রথমে আমাদের দুজনের দিকেই ভালো করে তাকিয়ে দেখলেন তারপর বিচিত্র হাসি এসে বললেন বয়সটা কম হলে কি হয় তোমাদের বুকের পাটা আছে স্বীকার করতেই হচ্ছে এরপর যে আদিবাসীটা আমাদের জন্য খাবার এনেছিল তাকে দুর্বুদ্ধ উচ্চারণে কি যেন বললেন সে আমার আর মেঘনাতের হাত পায়ের সমস্ত বাঁধন খুলে দিল বৃদ্ধ এবার একটা পাথরের স্তূপের ওপর বসে সেই বিচিত্র হাসিটা হেসে বললেন তোমাদের এখানে এভাবে এতক্ষণ হাত পা বেঁধে ফেলে রাখার জন্য দুঃখিত মেঘনাদ মেঘনাথবাবু কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বলতে বলতেই হঠাৎ থেমে গিয়ে বললেন এই দেখো তুমি বলছি বলে কিছু মনে করো না যেন সব দিক থেকে আশা করি সে অধিকার আমার আছে আর নামের শেষে বাবুটাও বর্জন করি কি বলো ওটাকে বড় কৃত্রিম মনে হয় আমরা কিন্তু একটা কথাও না বলে অবাক হয়ে তাকিয়েছিলাম মানুষটার দিকে ড্রাগন পাহাড়ের আশ্চর্য গুহায় কে এই বৃদ্ধ ইনি আমাদের নাম পর্যন্ত জানেন অথচ আমরা এর সম্পর্কে কিছুই জানি না পরস্পরকে চেনা জানা নিশ্চয়ই হবে এত কষ্ট করে যখন তোমরা আমার এখানে এসে পড়েছ তোমাদের স্বাদ অপূর্ণ রাখবো না নিশ্চয়ই উনি বোধহয় আমাদের মনের কথাটা টের পেয়েই বললেন কিন্তু তার আগে খাওয়াটা সেরে নাও অতিথি অভুক্ত থাকুক এ আমি চাই না আবার সেই বিচিত্র হাসিটা হাসলেন বৃদ্ধ এটা বোধহয় ওর একটা মুদ্রাদোষ তবে পেটে যে আমাদের খিদের আগুন জ্বলছিল তা অস্বীকার করার নয় আমার থেকেও বেশি মেঘনাদের তাই দ্বিতীয়বার এ সম্পর্কে ভাবনার অবকাশ না রেখেই কয়েক মিনিটের মধ্যে আমরা খাবার প্লেট সাফ করে ফেললাম আমাদের খাওয়া শেষ হলে সেই আদিবাসী লোকটাই এঁটো তুলে নিয়ে চলে গেল তবে আরেকজন কিন্তু একইভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের দিকে সতর্ক চোখে রিভলভার তাক করে বৃদ্ধ বললেন ও লোকটাকে দেখে অস্বস্তি বোধ করো না তোমরা আমি না হুকুম করলেও কিছুই করবে না তোমাদের তবু ওকে রাখতে হয়েছে নিরাপত্তার জন্য বুঝতেই পারছ আমার এই জীর্ণ প্রাচীন শরীরটাকে কাবু করে ফেলা একটা ব্যাঙের পক্ষেও সম্ভব নিজের রসিকতাতেই নিজে হাসলেন বৃদ্ধ আপনার নিঃশব্দে তাকিয়েছিলাম এই অদ্ভুত মানুষটার দিকে মেঘনাথ একটা কথা জানিয়ে দিই তোমার পেট আর উড়ুর ক্ষতগুলো মারাত্মক কিছু নয় আগে থেকেই তুমি অবশ্য বুদ্ধি করে পোশাকের নিচে মোটা তুলোর প্যাট পরেছিলে তবু ডায়নার যে কটা দাঁত তোমায় ছুঁয়ে গেছে তাতেই কিঞ্চিত রক্তপাত হয়েছে কিন্তু আমি ওষুধ দিয়ে বেঁধে দিয়েছি আমার ওষুধ কয়েক ঘন্টার মধ্যেই কাজ করে কিন্তু আপনার পরিচয়টা কি জানতে পারি কে আপনি মেঘনাথ এতক্ষণে দেওয়ালে ঠেস দিয়ে উঠে বসেছে চুয়াল দুটো শক্ত হয়ে রয়েছে কে আমি আমার পরিচয় জানতে চাও বৃদ্ধ এবার হেসে উঠলেন কৌতুক ঝলমলে এক বিচিত্র হাসি হ্যাঁ সেটাই আমাদের সব থেকে আগে জানা প্রয়োজন মেঘনাথের চোখ দুটো জ্বলছে এতক্ষণে এটা জানতে পেরেছি আপনি একজন বাঙালি এই পাহাড়ি গুহা লোকজন প্রাগৈতিহাসিক বিস্ময় ডাইনোসর সিনকি উপত্যকার আদিবাসীদের ওঝা এরা সবই আপনার নির্দেশে চালিত সভ্য সমাজ থেকে অনেক দূরে ড্রাগন পাহাড়ে এক বিভীষিকার অন্তরালে আপনি লুকিয়ে আছেন নিশ্চয়ই কোনো অসামাজিক উদ্দেশ্য নিয়ে না একথা ভুল এতক্ষণে প্রসন্ন মেজাজ হারিয়ে বৃদ্ধ হঠাৎ চিৎকার করে উঠলেন উত্তেজনায় তার সারা শরীরটা কাঁপতে শুরু করেছে সভ্য সমাজ বলতে তোমরা যা নির্দেশ করো সেটাই আসলে একটা বর্বর ব্যভিচারী স্থান বৃদ্ধ অস্থির পদক্ষেপে বেশ কয়েকবার পায়চারি করলেন গুহার মধ্যে তারপর একসময় থমকে দাঁড়িয়ে মেঘনাথের দিকে তাকিয়ে বললেন আমার পরিচয় জানতে চাও কিন্তু পরিচয় দিলেও তোমরা আজকে ছেলেরা কি চিনতে পারবে আমায় আমি তো আজ হারিয়ে গেছি তোমাদের জগৎ থেকে তোমাদের তথাকথিত সভ্য সমাজ থেকে তবু পরিচয় জানাতে আমার বাধা নেই তুমি যথার্থই অনুমান করেছো আমি বাঙালি আমার আদি নিবাস কলকাতা আমার নাম ডক্টর অরবিন্দ রায়চৌধুরী স্মৃতির পৃষ্ঠাগুলো দ্রুত উল্টে যায় কবে কোথায় যেন শুনেছি নাম কিন্তু কিছুতেই মনে পড়ে না মেঘনাথের কণ্ঠে চমক ভাঙল ও বলছে ডক্টর অরবিন্দ রায়চৌধুরী মানে কি সেই বিতর্কিত বিজ্ঞানী একটা পুরনো জার্নালে দেখেছি আজ থেকে প্রায় ৩৫ বছর আগে প্রচণ্ড হইচই বিতর্ক সৃষ্টি হয়েছিল যার গবেষণা মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল বৃদ্ধের চোখ দুটো আরও একটু কাছে এগিয়ে এসে আমাদের দিকে ঝুঁকে পড়ে বললেন ঠিকই বলেছ আমি সেই বিজ্ঞানী ডক্টর অরবিন্দ রায়চৌধুরী কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না তারপর আবার মেঘনাদি বলল কিন্তু সভ্যজগতের বাইরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে কি উদ্দেশ্য সাধন করে চলেছেন আপনি আদিবাসী ওঝা দেবীর সঙ্গেই বা আপনার সম্পর্ক কী যতদূর জেনেছি তিনি একজন শিক্ষিতা বাঙালি ঘরের মহিলা তবে কেন তিনি জঙ্গলি আদিবাসীদের তন্ত্র মন্ত্র কুসংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছেন বছরের পর বছর আর আদিবাসীদের জীবন্ত দেবতা ওই প্রাগৈতিহাসিক পৃথিবীর ডাইনোসরটা আজও ওটা পৃথিবীতে চড়ে বেড়াচ্ছে কীভাবে শুধু তাই নয় সে একটা পোষা কুকুরের মতো আপনাদের বশ মেনেছে আর প্রতি বছর বৈশাখী পূর্ণিমা রাতে আদিবাসীদের গ্রাম থেকে একটি করে আদিবাসী যুবককে মুখে করে নিয়ে আসছে ড্রাগন পাহাড়ে আপনার আস্থা নয় এরই বা মূল রহস্য কোথায় একসঙ্গে অনেকগুলো প্রশ্ন নামতার মতো আওড়ে গেছে মেঘনাথ প্রশ্নগুলো আমার বুকেও পাথরের মতো ভারী হয়ে বসেছিল এতক্ষণে শুধু এটুকু আমরা জেনেছি ড্রাগন পাহাড়ের সকল রহস্যের মূল চাবিকাঠি এই বৃদ্ধ বিজ্ঞানীর হাতেই কিন্তু এ কোন খেলায় মেতে আছেন তিনি মেঘনাথের উজাড় করা প্রশ্নের ঢেউ কিছুক্ষণের জন্য যেন আচ্ছন্ন করে দিল ডক্টর রায়চৌধুরীকে একটু সময় ঝিম হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছরে এমন প্রশ্নের সম্মুখীন তিনি বোধ করি কখনো হননি একটু বাদে মাথা তুললেন তারপর মেঘনাদের দিকে তাকিয়ে বললেন তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব তবে আজ নয় আজকে বিশ্রাম করো তোমরা আগামীকাল তোমাদের সমস্ত কৌতূহল মিটিয়ে দেব কথা দিলাম আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করে ডক্টর রায়চৌধুরী গুহাঘর ছেড়ে বেরিয়ে গেলেন সঙ্গে সেই রিভলভারধারী পাহারাদারটা পাহাড়াদারটা গুম গুম শব্দে বন্ধ হয়ে গেল গুহার দরজা গুহার মধ্যে আমরা দুজন মুখোমুখি মেঘনাথ আর আমি মেঘনাথকে বললাম কিছু বুঝতে পারলি কিছুটা বাকিটুকুর জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে বললাম তোর আয়ু জোর আছে যে অবস্থায় এসেছিলি এত চটপট আঘাত সামলে উঠে বসা সম্ভব ছিল না রাখে হরি মারেকে মেঘনাথ হাসল তাছাড়া চিন্তা করে দেখলাম এত দূর এত কষ্ট করে আসার পর রহস্যের সম্পূর্ণ মীমাংসা না করে বেঁচে থাকার কোনো মানে হয় না মৃত্যু তো প্রতি মানুষের জীবনেই অবশ্যম্ভাবী কিন্তু মৃত্যুর বিনিময়ে কতটুকু অর্জন করতে পারি আমরা আমি আশ্চর্য হয়ে ভাবছিলাম মনটা কি ওর সত্যিই সিনকি উপত্যকার শক্ত পাথরের মতো তৈরি প্রসঙ্গ পাল্টে বললাম ডাইনোসরের মুখ থেকে ছাড়া পাবার পর কি দেখলি বল তখন আমি অজ্ঞান অচৈতন্য কিছুই টের পাইনি জ্ঞান যখন ফিরল দেখি এই গুহায় বন্দী। শরীরে বেশ কয়েকটা ক্ষত ব্যান্ডেজ চড়ানো মাঝে মাঝে যন্ত্রণাও হচ্ছে কিন্তু তোর কি অভিজ্ঞতা হলো শুনি মেঘনাথকে সব কিছুই খুলে বললাম ড্রাগন পাহাড়ের মুখে ক্যাপ্টেন সিংকে নিয়ে রাতের অন্ধকারে প্রতীক্ষা করার সময় থেকে ডাইনোসরকে অনুসরণ করে ড্রাগন পাহাড়ের গুহামুখ পর্যন্ত হেঁটে আসা সব কিছু অভিজ্ঞতার কথা ক্যাপ্টেন সিং যে তার লোকজন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবেন এবং পাহাড়ি শিলাখণ্ডের আড়ালে লুকিয়ে থেকে আগামীকাল সন্ধের মধ্যে আমরাই গুহা থেকে না বেরুলে একসঙ্গে সবাই মিলে গুহা আক্রমণ করবেন তা জানাতেও ভুললাম না মেঘনাথ আগাগোড়া আমার সব কথা চুপ করে মন দিয়ে শুনল তারপর বলল শুধু শেষের ব্যাপারটাতেই আমার কিছু চিন্তা রইল ক্যাপ্টেন সিং যে ধরনের রকচটা মানুষ বলতে বলতে থেমে গিয়ে বলল এখন ডক্টর অরবিন্দ রায়চৌধুরীর কর্মরহস্যটাই সর্বাগ্রে সমাধান হওয়া দরকার কিন্তু এখন কী করার আছে আমাদের কিছু না আপাতত নিরালম্ব নিশ্চিন্ত একটা টানা ঘুম শরীরটা আমার সত্যিই ভীষণ অবসন্ন আস্তে আস্তে শরীরটা চিতিয়ে মেঘনাথ শুয়ে পড়ল মুহূর্ত পরে নাসিকা গর্জনও শুরু হয়ে গেল সে গর্জন ড্রাগন পাহাড়ের ডাইনোসরের ডাকের থেকেও কোনো অংশে কম ভয়ঙ্কর নয় অগত্যা মেঝাতে আমিও লম্বা হলাম পরদিন ঘুম ভাঙল বেশ বেলায় গুহার ওপর দিকে যে ফোকরটা আছে সেখান দিয়ে সূর্যের আলো এসে ঘরে লুটিয়ে পড়েছে ঘুম ভেঙে উঠে দেখি মেঘনাথও ইতিমধ্যে উঠে বসেছে কি যেন ভাবছে আপন মনে আমায় উঠে বসতে দেখে মেঘনাথ বলল ঘুম ভাঙল শেষ পর্যন্ত আয় আগে ব্রেকফাস্টের সদগতি করে নি পাথরের ঢিবিটার ওপর দুজনের জন্য ব্রেকফাস্ট সাজানো রয়েছে টোস্ট সেদ্ধ চা সেই সঙ্গে একগুচ্ছ আঙুর কখন এসে ওরা এখানে রেখে গেছে কে জানে কিন্তু পটে চা বেশ গরম রয়েছে বিনা বাক্য ব্যয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম গুম গুম শব্দে গুহার দরজাটা আবার খুলে গেল প্রবেশ করল গতকালে সেই গুন্ডা আকৃতির বা আদিবাসী লোকটা দরজার কাছেও একজন দাঁড়িয়ে আছে দেখলাম যথারীতি তার হাতে উদ্যত রিভলভার প্রথম লোকটির হাতে তোয়ালে দুর্বোধ্য ভাষায় কি যেন বলল সে মনে হলো সে আমাদের বাইরে যেতে বলছে সেই লোকটি আমাদের প্রাতকৃত্যে সব ব্যবস্থা করে দিল বুঝলাম সব কিছুই ডক্টর রায়চৌধুরীর নির্দেশেই হয়ে চলেছে এবং তার আতিথ্যের কোনো ত্রুটি নেই কিন্তু সারা সকালের মধ্যেও আমরা একবার ডক্টর রায়চৌধুরীর সাক্ষাৎ পেলাম না অবশ্যই এজন্য সময় মতো কোনো কিছু পেতে আমাদের অসুবিধা হয়নি এমনকি দুপুরের ভোজন পর্বটিও বেশ সুষ্ঠুভাবেই সমাধা হয়েছে আমাদের একেবারে বাঙালি মতে রান্না আমার তো মনে হচ্ছিল বেশ তোফা আছি খাওয়া দাওয়ার পর দুপুরে একটু তন্দ্রা মতো এসেছিল হঠাৎ সেই পরিচিত গুমগুম শব্দে উঠে বসলাম গুহার দরজা খুলে সেদিনের সেই প্রথম লোকটি প্রবেশ করছে আমাদের কি যেন ইঙ্গিত ও ঠিক বুঝতে পারলাম না আমি কিন্তু মেঘনাথ উঠে দাঁড়িয়ে বলল অর্ডম চল আমাদের যেতে হবে ডক্টর রায়চৌধুরী আমাদের তলব পাঠিয়েছেন মেঘনা এখন প্রায় সুস্থ বেশ ভালোভাবেই হাঁটাচলা করতে পারছে ডক্টর রায়চৌধুরীর ওষুধ ম্যাজিকের মতোই কাজ করেছে লোকটির পিছু পিছু আমরা দুজনে হেঁটে চললাম পেছনে আরেকজন রিভলভার ছায়ার মতো অনুসরণ করে চলেছে হাঁটতে হাঁটতেই বুঝতে পারছিলাম গুহাটা বিশাল মূল গুহাপথ থেকে অনেক শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে বিভিন্ন অংশে মাঝে মাঝে আশেপাশে কয়েকটি গুহাঘর মনে হলো এক প্রাচীন প্রাকৃতিক গুহাকে বেশ নিপুণভাবেই প্রয়োজনীয় রূপ দেওয়া হয়েছে মাঝে মাঝে কিছু কিছু খোদাইয়ের কাজও রয়েছে গুহার একেবারে ভেতরে সূর্যের আলো ঢোকে না কিন্তু ফ্লুরোসেন্ট বাল্বের তীব্র আলো সমস্ত অন্ধকার দূর করে দিয়েছে পাওয়ার স্টেশনের এক নাগারে ঘর ঘর শব্দ কাছেই কোথাও জেনারেটারে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে হঠাৎ একটা গোঙানির আওয়াজ কে যেন তীব্র যন্ত্রণায় ছটফট করছে আমরা থমকে দাঁড়ালাম শব্দটা খুব কাছেই কোনো জায়গা থেকে ভেসে আসছে ও কার আত্মনাদ কিসের যন্ত্রণা ওট কান পেতে আরও কিছু শুনবার চেষ্টা করলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না হঠাৎ পিঠে ধাতব নলের স্পর্শ রিভলভারধারী প্রহরী আমাদের এগিয়ে চলার নির্দেশ দিচ্ছে সে নির্দেশ আপাতত অমান্য করবার কোনো উপায় নেই টানা গুহাপথ ধরে আমরা আবার এগিয়ে চললাম আরও কিছুটা হাঁটার পর বাদিকে ঘুরলাম সামনেই একটা বড় গুহাঘর একটা বিরাট ল্যাবরেটরি নানা রকম আধুনিক বৈজ্ঞানিক সাজ সরঞ্জামে সাজানো দেওয়ালের তাকগুলিতে নানা রঙের কেমিক্যালসের বোতল লম্বা টেবিলের ওপর কাঠের হোল্ডিংসে বসানো বিভিন্ন আকারের টেস্ট টিউব বুনসেন বার্নার ল্যাবরেটরির দিকে আরও নানা অদ্ভুত ধরনের যন্ত্রপাতি যা আমার মতো আনারি লোকের পক্ষে বুঝে ওটা শক্ত সব মিলিয়ে সিনকি উপত্যকার গহন পাহাড়ি অঞ্চলের গুহার মধ্যে একই অদ্ভুত বিষয় দেখলাম আমার মতো মেঘনাথের বিস্মিত দৃষ্টিও সারা ল্যাবরেটরি গুহার মধ্যে ঘুরে ফিরছে স্বাগত মেঘনাথ আর অর্ণব আশা করি দিনটা তোমাদের বেশ আরামেই কেটেছে তাকিয়ে দেখি বিজ্ঞানী ডক্টর অরবিন্দ রায়চৌধুরী ল্যাবরেটরি ঘরের এক কোণে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে সেই বিচিত্র হাসিটা আসছেন এ হাসি মানুষের চরিত্রের সঙ্গে কেমন যেন বেমানান বেখাপ্পা মনে হয় মাথার ভেতরটা ঝিমঝিম করে আমি তোমাদের ডেকে পাঠিয়েছিলাম কারণটা আশা করি বুঝতে পারছ গতকাল রাতে আমি কথা দিয়েছিলাম তোমাদের সব কৌতূহল আমি মেটাব এরপর ডক্টর রায়চৌধুরী আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা রিভলভারধারী প্রহরীটিকে দুর্বুদ্ধ ভাষায় কি যেন বললেন সে চলে গেল ওকে এখান থেকে বেরিয়ে বাইরে দাঁড়াতে বলেছি তোমাদের অস্বস্তির কথা অনুমান করেই সেই বিচিত্র হাসিটা হেসে ডক্টর অরবিন্দ রায়চৌধুরী বললেন তোমাদের অবস্থায় পড়লে আমারও একই দশা দশাহত স্বীকার করছি সামনেই একটা লম্বা সোফা ছিল সেদিকে আঙুল দেখিয়ে বললেন বসো বসলাম সঙ্গে তিনিও বসলেন কিছুক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না তারপর ডক্টর রায়চৌধুরী বললেন আমি আজ আমার জীবনের সমস্ত কথা তোমাদের বলতে পারি কিন্তু তার সঙ্গে একটা শর্ত থাকবে কি শর্ত আমি বললাম আমায় কথা দিতে হবে সব বলার শেষে যা অনুরোধ করব। তাতে রাজি হবে তোমরা অনুরোধ কি না জেনে কথা দেওয়া কি সম্ভব রায়চৌধুরী মেঘনাথের কথার উত্তরে শান্ত চোখ দুটো একবার জ্বলে উঠল বৃদ্ধবিজ্ঞানীর তারপর মুহূর্ত পরেই ঠোঁটে হাসি ফুটিয়ে শান্ত কণ্ঠে বললেন ব্যস্ত আমার জীবন কাহিনীটাই তাহলে আগে শোনো তোমরা সোফা ছেড়ে উঠে ল্যাবরেটরি গুহা ঘরে বেশ কয়েকবার পায়চারি করলেন ডক্টর রায়চৌধুরী অতীতের প্রসঙ্গে স্মৃতির ঝড় উঠেছে তার মনে এইভাবে কিছুটা সময় কেটে গেল আমরাও নীরবের প্রতীক্ষা করছিলাম হঠাৎ পায়চারি থামিয়ে থমকে দাঁড়ালেন ডক্টর রায়চৌধুরী তার দু চোখে এক অদ্ভুত দৃষ্টি আমাদের দিকে কয়েক পায় এগিয়ে এসে বললেন শোনো বেগনা তার অর্ণব আমি ডক্টর অরবিন্দ রায়চৌধুরী সভ্য দুনিয়ার আমি একজন সত্য সন্ধানী বিজ্ঞানী কিন্তু তোমাদের সভ্য সমাজ আমায় শুধু অবহেলাই করেনি করেছে চরম অপমান আর বঞ্চনা তা যদি না করত তাহলে আমার জীবনব্যাপী গবেষণার স্বার্থে উত্তরের এই দুর্গম পাহাড়ি গুহায় এমন চোরের মতো লুকিয়ে থেকে গবেষণা চালাতে হতো না কি ধরনের অপমান আপনাকে সইতে হয়েছে শুনতে পারি আর কারণটাই আমার প্রশ্নে যেন দপ করে আগুন জ্বলে উঠল ডক্টর বাকি মুখের চেহারা বদলে বুকের মধ্যে চাপা বারুদে অগ্নিসংযোগ হল বুঝি উনি চিৎকার করে উঠলেন যে অপমান আর অকৃতজ্ঞতার বোঝা একদিন ওরা এক মানবসেবী বিজ্ঞানীর মাথায় চাপাতে চেয়েছে তার নজির ইতিহাসে দুর্লভ ওরা আমায় হেনস্থা করেছে আমার নামে খুনের অভিযোগ এনে আমার বডি ওয়ারেন্ট বের করেছে ডক্টর রায়চৌধুরী ডক্টর অরবিন্দ রায়চৌধুরী থমকে গেলেন উত্তেজনার আধিক্যে উনি যেন কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবার প্রকৃতিস্থ হলেন একটু থেমে বললেন আজ থেকে ৩৫ বছর আগে আমি বাস করতাম কলকাতা মহানগরীতে আমার রিসার্চ ল্যাবরেটরি ছিল ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনে পেশায় ছিলাম আমি ডাক্তার আপনার গবেষণার বিষয়বস্তু কী ছিল মেঘনাথ প্রশ্ন করল হিউম্যান বডি মানুষের জড়া এবং বার্ধক্য রোধ করে মানুষকে মতো দীর্ঘায়ু করার উপায় উদ্ভাবনের চেষ্টায় আমি আমার গবেষণা শুরু করেছিলাম কিন্তু তা কি সম্ভব আজ পর্যন্ত এ প্রচেষ্টায় কেউ সফলকাম হননি তাছাড়া মেঘনাদের কথা শেষ হবার আগেই ডক্টর রায়চৌধুরী বললেন তাছাড়া তুমি কি বলতে চাও আমি বুঝেছি মেঘনাথ অতি দীর্ঘ আয়ু সাধারণ মানুষের জীবনকে শুধু বিলম্বিতই করে না আনে অবসাদ ক্লান্তি সমাজ ও রাষ্ট্রের পক্ষে এই জিনিস মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াতে পারে এই সঙ্গে বার্ধক্য মানুষ্য দেহের স্বাভাবিক পরিণতি বলতে বলতে ডক্টর অরবিন্দ চৌধুরী উঠে দাঁড়ালেন ল্যাবরেটরি গুহার শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে গিয়ে ফিরে এসে বললেন কিন্তু মনুষ্য সভ্যতা এবং সামাজিক কল্যাণের প্রয়োজনে কোনো কোনো বিশেষ মানুষকে এই পৃথিবীর বাতাসে আরও কিছু বেশি বছর সতেজ যৌবন দেহি করে বাঁচিয়ে রাখতে পারলে এই পৃথিবীই অর্জন করতে পারে আরও কিছু সুফল বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলেন ডক্টর রায়চৌধুরী ভাবতে পারো ঊনবিংশ শতাব্দীর ভারতীয় রেনেসার প্রধান প্রাণপুরুষ রাজা রামমোহন স্বামী বিবেকানন্দ আচার্য জগদীশ বসু কিংবা রবীন্দ্রনাথকে যদি আরও পঞ্চাশ বছর বাঁচিয়ে রাখা যেত কিংবা এই পৃথিবীতে আমরা যদি আইজাক নিউটন আইনস্টাইনের মতো বিজ্ঞানী মার্কস লেনিন হোচিমিনের মতো তাত্ত্বিক রাষ্ট্রনেতাকে আরও বেশ কিছু বছর বাঁচিয়ে রাখতে পারতাম তবে কি পৃথিবী তাদের কাছ থেকে আরও কিছু অর্জন করতে পারত না হয়তো বিশ্ব সভ্যতার ইতিহাস যেত বদলে মনুষ্য জাতি দুর্ভাগ্য শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হয় কিন্তু এ ধরনের প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেন মাত্র অল্প কয়েকজন আরো দুর্ভাগ্য তাদের মধ্যেও অনেককেই জীবন থেকে বিদায় নিতে হয় তাদের আরাধ্য কর্ম সম্পাদনের পূর্বেই এইভাবেই ধরিত্রী যুগে যুগে বঞ্চিত হয় তার সম্পূর্ণ পাওড়া থেকে আমরা নিঃশব্দে শুনছিলাম ডক্টর রায়চৌধুরীর কথাগুলি তার কণ্ঠস্বরে আশ্চর্য প্রত্যয় একটু থেমে আবার উনি বলতে শুরু করলেন তাই মানুষের দীর্ঘায়ু লাভের ব্যাপারটা নিয়েই আমি আমার গবেষণা শুরু করি আমি আমার গবেষণার খুঁটিনাতি তথ্যগুলো তোমাদের কাছে প্রকাশ করতে রাজি নই তবে এ ব্যাপারে প্রধান যে বিষয়টা আমি বেছে নিয়েছি তা হলো মানুষকে দীর্ঘায়ু করার জন্য সর্বাগ্রের তরকার মানুষের শরীরের ক্ষয় অথবা বার্ধক্যকে জয় করা একজন যৌবন চঞ্চল সতেজ সবল মানুষ অনেক বেশি আয়ুর অধিকারী হতে পারে কিন্তু পন্থায় মানুষের বার্ধক্য জয় করা কি সম্ভব বেঙ্গল আবার তার সংশয় প্রকাশ করে অবশ্যই সম্ভব উত্তেজনার আধিক্যে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে ডক্টর রায়চৌধুরীর তিনি বলে চলেন মানুষের বার্ধক্যের মূল কারণটা জানলেই আমরা আমাদের লক্ষ্যের পথে অগ্রসর হতে পারি বিভিন্ন বিজ্ঞানী এ বিষয়ে নানা তত্ত্বের অবতরণ করলেও আমি মূলত গবেষণার মাধ্যমে যা জেনেছি তা হলো লক্ষ লক্ষ জিন দিয়ে তৈরি এক একটি ক্রোমোজোম সে ক্রোমোজোম দিয়ে দেহকোষ গঠিত আসলে এই জিনগুলিই হলো সমস্ত শারীরবৃত্তীয় ঘটনার নিয়ন্ত্রক জন্মের পর থেকেই এরা পর্যায়ক্রমে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে জীবনকে চালিত করে সমাপ্তির দিকে ঠেলে দেয় এই পর্যন্ত বলে বোধহয় একটু দম নিলেন ডক্টর রায়চৌধুরী তারপর ধীর গম্ভীর স্বরে শেষটুকু যোগ করলেন আমার গবেষণা মানুষের দেহকোষের ক্রোমোজোমের প্রাণ জিনের রহস্য ভেদ করে তাকে আরও দীর্ঘস্থায়ী সতেজ করে মানুষের আয়ুকেও কার্যকরীভাবে বৃদ্ধি করা এতে শুধু যে মানুষ আয়ু এবং যৌবনী ফিরে পেতে পারে তাই নয় আমার গবেষণার সাফল্যে রোধ হতে পারে মানুষের শরীরের অধিকাংশ রোগ এবং ব্যাধি এই স্বপ্ন নিয়েই আমি আমার গবেষণা শুরু করেছিলাম আজ থেকে ৩৫ বছর আগে তারপর যেন অজান্তেই শব্দটা আমার মুখ থেকে বেরিয়ে গেল গবেষণা শুরু করেছিলাম প্রথমে উদ্ভিদের ওপর কয়েক বছর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সুফল পেলাম এরপর পরীক্ষা চালালাম টিকটিকি গিনিপিক খরগোশ ইত্যাদি ছোটোখাটো জীবের ওপর তারপর একদিন মনে হলো এবার কোন মানুষের শরীরে আমার এক্সপেরিমেন্টটা চালানো দরকার এই পর্যন্ত বলে একটু থামলেন ডক্টর রায়চৌধুরী তারপর আবার বলতে শুরু করলেন ছোটোখাটো জীবের ক্ষেত্রে যেটা সম্ভব হয়েছে মানুষের ক্ষেত্রে তা অত সহজ নয় মানুষের শরীর আরও সূক্ষ্ম এবং জটিল কলকব ভরা তবু দুঃসাহসে বুক বেঁধে মানুষের ওপর পরীক্ষা শুরু করার পরিকল্পনা নিলাম কিন্তু এ পরীক্ষার জন্য প্রয়োজন যে সুস্থ সবল মানুষ তা কোথায় পাব উদ্দেশ্য যত মহতই হোক নিজের জীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কজন এগিয়ে আসে এইসব বৈজ্ঞানিক পরীক্ষায় নিজেকে উৎসর্গ করতে কিন্তু তবু এগিয়ে এলো একজন আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সুভাষিস রায় আমার কোনো আপত্তিতেই সে কান দিল না স্ত্রী তার আগেই মারা গেছে সংসারে আছে তার একটিমাত্র মেয়ে বছর পাঁচেক তার বয়স আর আছে কিছু সম্পত্তি আমায় দেবতার মতো ভক্তি করত সুবাশিস তার দৃঢ় ধারণা ছিল আমার এক্সপেরিমেন্ট ব্যর্থ হতে পারে না তবু তার ওপর এক্সপেরিমেন্ট শুরু করার আগে জোর করে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিল সেই সঙ্গে তার মেয়ে মিতালির দায় দায়িত্ব পরীক্ষা কি আপনার সফল হয়েছিল আমি প্রশ্ন করি না একটা দীর্ঘশ্বাস ফেললেন ডক্টর রায়চৌধুরী তারপর বিষণ্ন কণ্ঠে বললেন ল্যাবরেটরিতে শুভাশিসের ঝিনে কেমিক্যাল ট্রিটমেন্ট প্রয়োগ করার ঘণ্টা কয়েকের মধ্যেই মৃত্যু হয়েছিল ওর যে ছিল পৃথিবীতে আমার সব থেকে আপনজন দীর্ঘ দশ বছর গবেষণায় যে ছিল আমার সর্বক্ষণের সঙ্গী যে তার যথা সর্বস্ব এবং নিজের জীবনটাকেও দান করে গেল আমার গবেষণার কাজে বলতে বলতে অশ্রুরুদ্ধ হয়ে এলো ডক্টর রায়চৌধুরীর কণ্ঠস্বর কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে সম্ভবত নিজেকে সামলাবার চেষ্টাই করতে লাগলেন তারপর আমি নিরবতা ভাঙলাম এক্সপেরিমেন্ট কিন্তু আমি বন্ধ করলাম না সেই মুহূর্তে এক্সপেরিমেন্ট বন্ধ করার অর্থ শুভাশেষের আত্মবলিদান ব্যর্থ হয়ে যাওয়া তাছাড়া কেনই বা বন্ধ করব আমার গবেষণা আমি জানতাম আমার থিওরি নির্ভুল গলজ যেটুকু তা প্রয়োগ পদ্ধতিতে সফল একদিন আমি হবই সুতরাং এই পরীক্ষা আমায় চালিয়ে যেতে হবে কিন্তু কার ওপর প্রয়োগ করব আমার কেমিক্যাল ট্রিটমেন্ট মানুষ কোথায় সুভাশেষের মতো আর কে এগিয়ে আসবে নিজের জীবনের বিনিময়ে বিজ্ঞানের ভবিষ্যৎ অগ্রগতির স্বার্থে কেউ রাজি হলো না আশাভঙ্গের অস্থিরতায় আমি ক্রমশ উন্মাদ হয়ে উঠতে লাগলাম বৈজ্ঞানিক গবেষণার জন্য সুস্থ জীবন্ত মানুষ আমার চাই যে কোনো পথে যে কোনো উপায়ে অবশেষে অন্ধকার বাঁকা পথে নামলাম তখন সবে মাত্র দেশ বিভাগ হয়েছে হাজার হাজার ছিন্নমূল উদ্বাস্তু সীমান্ত পেরিয়ে এপার বাংলায় পালিয়ে আসছে সুষ্ঠু পুনর্বাসন অনেকেই পাচ্ছে না তারা রাত কাটাতে বাধ্য হচ্ছে শিয়ালদহ স্টেশন ফুটপাথ কিংবা বাড়ির খোলা গাড়ি বারান্দায় আমি রাতের অন্ধকারে মানুষ চুরি শুরু করলাম মানুষ চুরি মেঘনাথের কণ্ঠে বিস্ময় হ্যাঁ উত্তেজনায় গলা কাঁপতে লাগলো ডক্টর রায়চৌধুরীর বললেন কি দাম ওই মানুষগুলোর জীবনের অবহেলায় আর বুভুক্ষায় ওদের তো অনেকেরই মৃত্যু হতো কিছু দিনের মধ্যে তার মধ্যে কয়েকজন যদি জীবন উৎসর্গ করে আগামীকালের বিজ্ঞান শুরু করবে নতুন ইতিহাস সভ্যতা এগিয়ে যাবে নতুন আলোর পথে কিন্তু এ কাজ করতেন কিভাবে জিজ্ঞেস না করে পারি না নির্জন রাতে একা একা গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম শহর কলকাতার আনাচে কানাচে তারপর সুবিধে মতো জায়গায় সুযোগ পেলেই ক্লোরোফর্মে অজ্ঞান করে তুলে আনতাম কোনো ভবঘুরেকে কিন্তু এত প্রচেষ্টা অধ্যাবসায় সত্ত্বেও আমি সফলতার মুখ দেখতে পেলাম না একটা মানুষও বাঁচল না জিনের ওপর কেমিক্যাল ট্রিটমেন্টের ধাক্কা একটা শরীরও সইতে পারল না মাত্র কয়েক ঘন্টা তারপরই আমার পরীক্ষিত মানুষটি ঢলে পড়ত মৃত্যুঘুমে এইভাবে একটার পর একটা মানুষ মরতে লাগলো আমার হাতে বুঝলাম আমার গবেষণা এবং তত্ত্বের মধ্যে নিশ্চয়ই কোনো মারাত্মক ত্রুটি রয়ে গেছে সেটি আবিষ্কার করতে না পারা পর্যন্ত চালাতে হবে আরও পর্যবেক্ষণ এবং পরীক্ষা কার্য এজন্য প্রয়োজন আরও মনুষ্য দেহ এক্সপেরিমেন্ট আমার বন্ধ হলো না কিন্তু বাধা এলো অন্য জায়গা থেকে মারাত্মক বাধা রাতের আধারে কলকাতার ফুটপাত থেকে একটার পর একটা মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পুলিশের টনক নড়েছিল আগেই এরপর গোয়েন্দা লাগলো আমার পিছনে প্রায় ধরা পড়ে যাওয়ার অবস্থায় পৌঁছলাম আমি বুঝেছিলাম ধরা যদি পড়ি আইন আমাকে রেহাই দেবে না উদ্দেশ্য আমার যত মহতি হোক সভ্য মানুষের বিচারশালা আমায় অভিযুক্ত করবে বহু হত্যাকাণ্ডের অপরাধে শাস্তি অবধারিত মৃত্যুদণ্ড বলতে বলতে সাপদের মতো জ্বলে উঠল ডক্টর রায়চৌধুরীর চক্ষু দুটি তীব্র কণ্ঠে বলতে লাগলেন এই হল মানুষের সভ্যতার বিচারদণ্ড অথচ ওপরতলার কিছু মানুষের সংকীর্ণ স্বার্থসিদ্ধির প্রয়োজনে ভণ্ডামিয়ার মিথ্যা আদর্শের যুপকাষ্টে প্রতিনিয়ত বলি দেওয়া হয় হাজার হাজার নিরীহ সরল দেশবাসীকে তার কোনো বিচার হয় না এদের শাস্তি দেবার জন্য কোনো বিচারালয়ও বোধ করিয়া এখনও তৈরি হয়নি কিন্তু সেই অনুপাতে কি এমন অপরাধ করেছিলাম আমি বিজ্ঞান গবেষণার স্বার্থে কয়েকটি প্রাণ শুধুমাত্র উৎসর্গীকৃত হয়েছিল যাদের জীবনের দাম আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল শূন্যে তিলে তিলে মৃত্যু ছাড়া আর কোনো পথই খোলা ছিল না সেই সব হতভাগ্যদের সামনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন ডক্টর রায়চৌধুরী মেঘনাথ আসল প্রসঙ্গের খেই ধরিয়ে দিতে চাইল তারপর কি করলেন আপনি কলকাতা থেকে পালাম গোপনের সমস্ত সম্পত্তি বিক্রি করে শুধুমাত্র ল্যাবরেটরির কয়েকটি অতি প্রয়োজনীয় সামগ্রী এবং সুভাশিসের মেয়ে মিতালিকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম গিয়ে উঠলাম এলাহাবাদে আবার এক পুরনো সতীর্থ ওখানকার কলেজে অধ্যাপনা করত মিতালিকে ওর কাছে রেখে এবার আমি বেরিয়ে পড়লাম সম্পূর্ণ একা নিশ্চয়ই সাধু সন্ন্যাসী হবার কোন পরিকল্পনা সেই মুহূর্তে আপনার মাথায় আসেনি মেঘনাদ কথার মধ্যে প্রচ্ছন্ন শ্লেষ চাপা রইল না সেটুকু গায়ে মাখলেন না ডক্টর রায়চৌধুরী উনি বলে চললেন সাময়িক এক হতাশা যে মনকে আচ্ছন্ন করেনি তা বলতে পারি না কিন্তু সেটুকু কাটাতে দেরি হল না দেশের অনেক জায়গায় ঘুরলাম সেটুকু গায়ে মাখলেন না ডক্টর রায়চৌধুরী উনি বলে চললেন সাময়িক এক হতাশা যে মনকে আচ্ছন্ন করেনি তা তো বলতে পারি না কিন্তু সেটুকু কাটাতে দেরি হলো না দেশের অনেক জায়গায় ঘুরলাম দেখলাম কত মানুষ আর প্রকৃতি ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন রীতিনীতি বাইরের পোশাক ভাষা আর আচরণে যত ভেদই থাকুক মানুষের অন্তঃপ্রকৃতি কিন্তু সর্বদাই এক ছয় রিপুর প্রাবল্য কিংবা স্নেহ প্রীতির নিগড়ে বাঁধা উত্তর থেকে দক্ষিণ পূব থেকে পশ্চিম পাহাড় কিংবা সমতল সর্বত্রই একই ধারা বয়ে চলেছে এইভাবে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম হিমাচল প্রদেশে এর উত্তরই আছে গিরিরাজ হিমালয় দেবতাত্মা হিমালয় ছেলেবেলা থেকেই আমায় আকর্ষণ করত এর শান্ত গম্ভীর রূপ আমার প্রাণে ছুঁয়ে দিত এক আশ্চর্য অতীন্দ্রিয় অনুভূতির পরশ কিন্তু মন চাইলেও কখনো এই রাজ্যে পদক্ষেপের অবসর মেলেনি এতদিনে সে সুযোগ মিলল হিমালয়ের পাহাড়ি উপত্যকায় গুহায় কন্দরে ঘুরে বেড়াতে লাগলাম দিনের পর দিন এক অদ্ভুত নেশায় পেয়ে বসলো আমায় এখানকার আদিম আদিবাসীদের বিচিত্র জীবন ধর্মবিশ্বাস সংস্কার মনে বিস্ময় সৃষ্টি করত নানা উপজাতি ট্রাইব ছড়িয়ে আছে এই পাহাড়ি অঞ্চলে এদের আচার আচরণে আদিম সরলতা বিশ্বাস আর চিন্তা জগতে পুরনো ধ্যান ধারণা বর্তমান সভ্যতার কলুস থেকেও এরা মুক্ত তাই আজকের অহংকার এবং ভণ্ডামি এদের স্পর্শ করতে পারেনি এই সময়ে আমি আবিষ্কার করলাম এক অত্যাশ্চর্য জিনিস তুষার ধবল হিমালয় পর্বতের অনেকটা উঁচুতে উঠেছিলাম হিমালয়ের আশ্চর্য রূপ উপলব্ধির জন্য কিছুদিন ভ্রমণের মধ্যে দিয়ে মনের হতাশা আর ক্লান্তি তখন অনেকটাই বিদুরিত ইচ্ছে ছিল ধ্যানমগ্ন হিমালয়ের তুষার কেডিটি দর্শন করে আবার ফিরে যাব আমার নিজের জগতে গবেষণা আমার তখনও অসম্পূর্ণ সেই সময়ই ঘটল এক আশ্চর্য ঘটনা যা আমার জীবনের ধারাকেই দিল বদলে কি ঘটনা ডক্টর হ্যাঁ সবই বলবো আজ তোমাদের হিমালয়ের ডাকে সাড়া দিয়ে একসময় পৌঁছে গিয়েছিলাম ভারত এমনকি তিব্বত সীমা পার হয়ে সেখানে হাজার হাজার বছরের বরফের রাজ্য হঠাৎ একদিন এক ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে পড়লাম ওই অবস্থায় প্রাণ ফিরে পাবো পাবিনি কিন্তু তবু যখন প্রাণ পেলাম কোথায় যে ছিটকে গিয়ে পড়েছি বুঝতে পারলাম না দিক নির্দেশ করতে না পেরে চলে গিয়েছিলাম আরও উত্তরে সভ্য মানুষের পদক্ষেপ সেখানে কোনো দিন পড়েনি যতদূর দৃষ্টি যায় শুধু বরফ আর বরফ সভ্য মানুষের পদক্ষেপ সেখানে কোনো দিন পড়েনি যতদূর দৃষ্টি যায় শুধু বরফ আর বরফ জমাট কঠিন বরফের স্তূপ এরই মধ্যে চোখে পড়ল নিরেট বরফের মধ্যে প্রাকৃতিক কারণে সৃষ্ট এক সাম্প্রতিক ফাটল ফাটলের মধ্যে কি একটা রয়েছে দেখা যাচ্ছে না কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য করলাম অদ্ভুত আকৃতির একটি ডিম আমি আশ্চর্য হয়ে থমকে দাঁড়ালাম হিমালয়ের এই বড় রাজ্য সম্পূর্ণভাবে কোনো জীব বা উদ্ভিদহীন তাহলে এই ডিম এলো কোথা থেকে ডিমের গঠন কিংবা আকারও আমার চেনা জানা অথবা জ্ঞানের আওতার কোনো পাখি কিংবা সরীসৃপের বলে মনে হলো না পাশুটে রঙের ডিমটা আকারে একটা বড় হাঁসের ডিমে চেয়ে অন্তত পঞ্চাশ গুণ বড় ডিম নিয়ে নেমে এলাম সিনকি উপত্যকায় এখানে একটা পাহাড়ি গুহায় গড়ে তুললাম অত্যাধুনিক ল্যাবরেটরি এখানে সেই অজানা প্রাচীর ডিমটি পরীক্ষা করে দেখলাম এর মধ্যে প্রাণ বীজটুকু এখনও একেবারে শেষ হয়নি ল্যাবরেটরিতে বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সেই ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দিলাম ডিম থেকে জন্ম নিল বিচিত্র চেহারার টিকটিকি জাতীয় এক আশ্চর্য সরিস্ত্রীপ শিশু জিভটি ভালো করে পরীক্ষা করেই চমকে উঠলাম আমি এ যে অবিশ্বাস্য ডিম ফুটে যে সরিস্রীপে জন্ম হয়েছে তার বাস ছিল লুপ্ত প্রাগৈতিহাসিক পৃথিবীতে দশ কোটি বছর আগে ডাইনোসর গোষ্ঠীর এটি ইগুয়ানন্দ শ্রেণীর অন্তর্ভুক্ত কিন্তু এটা কি করে সম্ভব হলো ডক্টর রায়চৌধুরী আমি প্রশ্ন না তুলে পারলাম না দশ কোটি বছর পূর্বের কোনো শরীর প্রাণীর টিম এত কোটি বছর যাবৎ সজীব থেকে যেতে পারে ব্যাপারটা বিস্ময়কর সন্দেহ নেই কিন্তু এক্ষেত্রে সম্ভব হয়েছে আমার ধারণা হিমালয় অঞ্চলের কোটি কোটি বছর যাবৎ প্রচণ্ড শৈত্য এবং বরফের নিচে ডিমটি হিমায়িত হয়ে থাকার ফলেই এইভাবে ডিমের প্রাণ যুগ যুগ ধরে ডিমের ভেতর অব্যক্ত অবস্থায় থাকতে পেরেছে ঠিক যেমনভাবে উদ্ভিদের বীজ ঘুমিয়ে থাকতে পারে বছরের পর বছর কোনো সংরক্ষিত স্থানে তারপর অনুকূল পরিবেশে মাটি আর জলে স্পর্শ পেয়ে জেগে ওঠে তার প্রাণ বেরিয়ে আসে অঙ্কুর এইভাবে জীবিত দেহকে হিমায়িত করে রাখার পদ্ধতি আজকের বিজ্ঞানের মোটেই অজানা নয় জনৈক মার্কিন বিজ্ঞানী কিছুদিন আগে একটি বাঁদরকে ক্রমে দশ বছর হিমায়িত করে রাখতে পেরেছিলেন বলে শোনা গেছে আগামী দিনে এই প্রয়োজন বিজ্ঞানীরা আরও বেশি করে অনুভব করবেন বিশেষত দূর মহাকাশ যাত্রার দিনগুলিতে তারপর ডক্টর রায়চৌধুরী কথার আবেগে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছিলেন বিজ্ঞানী মেঘনাদ তাই আসল কথার খেই ধরিয়ে দিতে চাইল তারপর হ্যাঁ তারপরই শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায় রূপকথার মতো অবিশ্বাস্য মনে হলেও তা রোমাঞ্চকর কঠিন বাস্তব বিজ্ঞানী অরবিন্দ রায়চৌধুরী আবার তার সোফা থেকে উঠে দাঁড়ালেন তারপর সেই দীর্ঘ ল্যাবরেটরি গুহার অপর প্রান্ত পর্যন্ত হেঁটে গিয়ে ফিরে এসে দাঁড়ালেন আমাদের মুখোমুখি কিছুক্ষণ জল জলে চোখে তাকিয়ে থেকে ফিসফিস করে বললেন সভ্য পৃথিবীর তথাকথিত সভ্য মানুষদের মধ্যে একমাত্র তোমরাই জানবে সেই রোমাঞ্চকর আশ্চর্য সত্য যা আজ ও পর্যন্ত কেউ কল্পনা করতে পারেনি প্রতি মুহূর্তের উত্তেজনায় ডক্টর রায়চৌধুরী চোখ দুটো হয়ে উঠছে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর এক অস্বস্তিকর নিরবতা আমাদের চেতনায় অস্থির তরঙ্গ ছিল এ অস্থিরতার আরেক দুরন্ত নাম কৌতূহল এই সময়েই পরিকল্পনাটা আমার মাথায় এসেছিল ডক্টর রায়চৌধুরীর এই আচমকা শুরু করাটা আমার কাছে মোটেই সহজবদ্ধ হল না বললাম কিসের পরিকল্পনার কথা বলছেন আপনি আমার প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে ডক্টর রায়চৌধুরী বলতে লাগলেন সর্বপ্রথম আমার কাজ হল সিনকিগিরি উপত্যকার উত্তরে দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলে এই দুর্গম পাহাড়ের বিশাল গুহাটার মধ্যে আমার গবেষণাকার তৈরি করা অত্যাধুনিক এবং প্রয়োজনীয় সব রকম সাজ সরঞ্জামের স্বয়ং সম্পূর্ণ হলো আমার ল্যাবরেটরি এই সঙ্গে গুহাপত্রীকেও ভেতরে আরও সম্প্রসারিত এবং কাজের উপযোগী করে তুললাম শিশু ডাইনোসরটা তখন সবেমাত্র মাত্র হাঁটতে শিখেছে আবার বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগে ওর বৃদ্ধি হতে শুরু করলো দ্রুততর বছরখানেকের মধ্যেই ডাইনোসর তার পূর্ণ অবয়ব লাভ করল তারপর মিতালিকে নিয়ে এলাম এলাহাবাদ থেকে ওর তখন বয়স মাত্র পনেরো ডাইনোসোরটাকে মিতালি পোষ মানিয়ে ফেলল মেয়েটি ভারী বুদ্ধিমতি আর সাহসী এদের সাহায্যে আমি আবার শুরু করলাম আমার অসম্পূর্ণ গবেষণা ডক্টর রায়চৌধুরী একটু থামলেন দুর্বোদ্ধতার কুয়াশা তখন একটু একটু করে আমার মন থেকে সরে যেতে শুরু করেছে বিজ্ঞানী রায়চৌধুরীর পরিকল্পনার রূপরেখা এখন আমার কাছে স্পষ্টতর তবু কাহিনীর সবটাই ডক্টর রায়চৌধুরীর মুখ থেকে শুনতে চাই তাই বললাম কিভাবে তা সম্ভব হল সিনকি উপত্যকার পাহাড়ি আদিবাসীরা আমায় দীর্ঘ তিরিশ বছর গবেষণার জন্য প্রয়োজনীয় মানুষ অজান্তেই শিউরে উঠলাম ডক্টর রায়চৌধুরী অক্লেশে যেভাবে কথাটা বলতে পারলেন তার অর্থ বিষয়টির ভয়াবহতা উপলব্ধি করার ক্ষমতাও উনি হারিয়েছেন মানুষ কি কখনো যথেচ্ছভাবে ল্যাবরেটরির গেনিফিক হতে পারে নিজের বাহাদুরির কথা বলতে বলতে বৃদ্ধবিজ্ঞানী সারা মুখটা তখন উত্তেজনায় চকচক করছে উনি বলে চললেন কার্যসিদ্ধির পথ কিন্তু মোটেই সহজ হতো না এর জন্য বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে তোমরা তো জানো হিমালয় পর্বতের পাদদেশে যারা বাস করে সেই পাহাড়ি আদিবাসীদের নানা শাখা আজও পর্যন্ত নানা অদ্ভুত ধ্যান ধারণা বিশ্বাস আর কুসংস্কার নিয়ে মেতে আছে ভূত প্রেত দৈত্য দানব এসবের প্রভাব এদের মধ্যে ধর্মবিশ্বাস এবং জীবনযাত্রার মধ্যে বহু যুগ যাবৎ জড়িত ওদের এই অদ্ভুত ধর্মবিশ্বাস আর সংস্কারকে আমি আমার পরিকল্পনার কাজে লাগালাম এক দুর্যোগের রাতে প্রকৃতি যখন মাতাল আমার পোষা ডাইনোসরটার পিঠে চড়ে মিতালি আবির্ভূত হল সিনকি উপত্যকার ওই আদিবাসী ট্রাইবদের গ্রামে প্রাকৈতিহাসিক ডাইনোসরের ওই প্রকাণ্ড আকার গর্জন আর মিতালির অভিনয়ে ওরা হতবুদ্ধি হলো তারপর ওরা ওদের সরল যুক্তি দিয়ে বিশ্বাস করতে দেরি করল না যে ড্রাগন দেবতার বাহনের পিঠে চড়ে স্বর্গ থেকে নেমে এসেছেন এক দেবী তিনি স্বর্গের দেবতাদের প্রতিনিধি এই দেবী কল্যাণময়ী কিন্তু তুষ্ট থাকলে পাহাড়ি আদিবাসীরা মুক্তি পায় কঠিন রোগ ব্যাধি থেকে নানা দৈনন্দিন সমস্যা থেকে অবশ্য এসবই সম্ভব হতো মিতালির মাধ্যমে আমার অদৃশ্য হস্তক্ষেপে কিন্তু মিতালি ওদের জয় করে ফেলল মিতালিকে ওরা মেনে নিল ওদের গ্রামের সম্মানিত ওঝা হিসাবে মিতালি হল ওদের রানী আমার পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্পূর্ণ হল আমার আসল উদ্দেশ্য পূরণ হতে চলল এইবার দেবী মাধ্যমে আমি প্রচার করলাম ওদের গ্রামের উত্তর দিকে যে দুর্গম পাহাড় শুরু হয়েছে ওটি ড্রাগন দেবতার বাসভূমি ওখানে জীবন্ত মানুষ গেলে আর ফেরে না ওই প্রচারের কারণ ওই পাহাড়ের গুহায় আমার ল্যাবরেটরির অবস্থা যাতে অন্যের কাছে ধরা পড়ে না যায় তাহলেই আমার সমস্ত পরিকল্পনা লাগু হয়ে যাবার সম্ভাবনা এই সঙ্গে আরও একটা প্রথা চালু করলাম আমি গ্রামের কল্যাণের সাথে প্রতি বছর বৈশাখী পূর্ণিমার রাতে একটি করে আদিবাসী যুবক কিংবা যুবতীকে ওদের উৎসর্গ করতে হবে ড্রাগন দেবতার উদ্দেশ্যে এ প্রথা আজও চালু রয়েছে প্রতি বছর ওই নির্দিষ্ট রাত্রিতে আদিবাসীদের উৎসর্গ করা একটি প্রাণ আমার পোষা ডাইনোসরটি সুকৌশলে তুলে আনে ওই গ্রামের ড্রাগন দেবতার বেদি থেকে ড্রাগন পাহাড়ের ভেতর আমার এই ল্যাবরেটরি গুহায় এইভাবে লোকচক্ষুর অন্তরালে নিরাপদে চালিয়ে যাচ্ছি আমার দুরূহ গবেষণার কাজ এই গবেষণার সার্থকতাই আমার জীবনের চরম এবং একমাত্র লক্ষ্য শুনতে শুনতে মাথাটা আমার ঝিমঝিম করছিল কোনো সুস্থ মানুষ এমন ভয়ঙ্কর পরিকল্পনায় লিপ্ত হতে পারে আমার কোনো কালে ধারণা ছিল না গবেষণার নামে আজ পর্যন্ত কত যে তাজা প্রাণ বলি দেওয়া হয়েছে তারই অত্তা নেই এই কি আসলে একজন উন্মাদ হঠাৎ চমক ভাল্ল ডক্টর রায়চৌধুরী আমার আর মেঘনাদের অনেক কাছাকাছি এসে দাঁড়িয়েছেন ও দু চোখে এক অদ্ভুত দৃষ্টি চোখে চোখ পড়তে চাপা ফ্যাঁস ফেঁসে স্বরে বললেন তোমাদের অনুরোধ রক্ষা করে আমার সমস্ত গুপ্ত কথা তোমাদের শুনিয়ে দিলাম এবার আমার একমাত্র অনুরোধটাও আশা করি রাখবে তোমরা এই বিজ্ঞানী কি অনুরোধ করতে চান আমাদের কি আমি আর মেঘনাথ প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠলাম না আপনার এর অনুরোধে আমরা কিছুতেই সম্মত হতে পারি না এ অমানসিক এ উন্মত্ততা ডক্টর রায়চৌধুরী চোখ দুটো এখন হায়না চোখের মতো হিংস্রতায় জল জল করছে খসে পড়েছে এতক্ষণের ভদ্রতা আর সৌজন্যের মুখোশটুকু দাঁতে দাঁত চেপে বললেন কিন্তু রাজি যে তোমাদের হতেই হবে আগন্তুক বন্ধুরা পৃথিবীর একান্ত নিরালা কোণে তৈরি করেছিলাম আমার নিজস্ব গবেষণার জগৎ এ যাবৎ কেউ মাথা কলাতে পারেনি কিন্তু আজ আমার ফেলে আসা পৃথিবীর তথাকথিত সভ্য পর মূর্খ মানুষ আবার হানা দিয়েছে আমার এই সাধন ক্ষেত্রে এ আমি কিছুতেই সহ্য করব না ডক্টর রায়চৌধুরীকে আর মোটেই স্বাভাবিক মনে হচ্ছে না হাত দুটো কেবলই মুষ্টিবদ্ধ হচ্ছে দাঁত দিয়ে চেপে ধরছেন নিচের ঠোঁটটা কিন্তু আমাদের আপনি পৃথাই সন্দেহ করছেন আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ড্রাগন পাহাড়ের প্রকৃত রহস্য ভেদ করা মেয়েটাদের কণ্ঠস্বর শুনে মনে হলো ও ভেতরে ভেতরে বেশ কিছুটা নার্ভাস হয়ে পড়েছে এবং এ অবস্থায় তা মোটেই অস্বাভাবিক নয় মূর্খ বিজ্ঞানী চৌধুরী চিৎকার করে উঠলেন তোমাদের দুঃসাহসের পরিণাম তোমাদেরই বহন করতে হবে স্বেচ্ছায় জীবন্ত সিংহের গুহায় কেউ প্রবেশ করলে সিংহ কখনও তাকে ছেড়ে দেয় না তোমাদের সম্পর্কে প্রতিদিনের খবর আমার জানা নিজেদের খুবই চালাক এবং হিসেবেই ভেবেছিলে তাই না মনে মনে আবার শিউরে উঠলাম সত্যি কি আমাদের সবটুকু কর্মধরা জেনেছেন উনি ক্যাপ্টেন সিং তার অনুসরণের কথাটাও কি জেনেছেন যদি জেনে থাকেন তবে তো এতক্ষণে তাকে কোথাও গ্রেপ্তার করে রাখা হয়েছে ভাবতেই চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল বিজ্ঞানী ডক্টর রায়চৌধুরী ঠোঁটের কোণে এক ক্রুড়ো ব্যাঙ্গের হাসি ফুটে উঠেছে বললেন আর কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞানের এক মহান গবেষণার স্বার্থে তোমরা নিজেদের জীবন উৎসর্গ করতে চলেছ না আমি চিৎকার করে উঠলাম এ কাজ আপনি করতে পারেন না ডক্টর রায়চৌধুরী ড্রাগন পাহাড় আমার রাজ্য এখানে আমাকে বাধা দেবার কেউ নেই আমি আমার জীবন আর গবেষণার কাহিনি শুরু করার আগে আমার শর্তের কথা বলেছিলাম এটাই আমার শর্ত তাছাড়া সব কিছু জানার পর আমার অনুরোধে রাজি হওয়া ছাড়া তোমাদের উপায়ই বাকি কিন্তু আমরা আপনার শর্ত বা অনুরোধে রাজি হয়েছি এ কথা তো বলিনি মেঘনাথ বলল তোমাদের মতামতের দাম আমার কাছে আর কিছুই নেই তোমাদের আমার পক্ষে আর এই গবেষণাগার থেকে যেতে দেওয়াও সম্ভব নয় কারণ কারণ তোমরা স্বেচ্ছায় এই ভয়ঙ্কর গুহায় পা দিয়েছ এখানে ঢোকার পথ খোলা কিন্তু পথ বন্ধ বেরুবার তাছাড়া আমার এক্সপেরিমেন্টের জন্য নতুন মানুষ দরকার প্রতি বৈশাখী পূর্ণিমা রাত্রির অপেক্ষায় আমি বেশ কয়েকটি বিনিদ্র রজনী অতিবাহিত করি কিন্তু আমার পুষার ডাইনোসর এবার যাকে আদিবাসী গ্রামের ড্রাগন বেদি থেকে তুলে এনেছে সে সিনকি উপত্যকার কোনো পাহাড়ি আদিবাসী তরুণ নয় কলকাতার শিক্ষিত বাঙালি দুঃসাহসী যুবক মেঘনাথ ভরদ্বাজ বলতে বলতে ডক্টর রায়চৌধুরী হাহা করে হেসে উঠলেন ক্ষতি আমার তাতে কিছু হয়নি বরং সঙ্গে আছে আরেকটি তাজা তরুণ শরীর আমার গবেষণার নতুন ফর্মুলা আমি আজ রাতেই তোমাদের ওপর প্রয়োগ করব আতঙ্কে হিম হয়ে গেলাম বিজ্ঞানী রায়চৌধুরী আগের মতোই কঠিন চোখে তাকিয়ে বললেন তবে আমার আশা হয়তো এবার আর ব্যর্থ হব না ইতিমধ্যেই এই দীর্ঘ তিরিশ বছরে মানুষের শরীরের জিনের ওপর আমার বিশেষ কেমিক্যাল ট্রিটমেন্ট অনেকটা সফল হয়েছে মানুষকে এভাবে ছমাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে পেরেছি আমি এবার আশা করি সবটুকুই সফল হব তাহলে পৃথিবীতে তোমরাই হবে জড়া ব্যাধিচয়ী সর্বপ্রথম দীর্ঘজীবী মানুষ মানুষ থেকে অতিমানুষ সৃষ্টির স্বপ্ন হবে আমার স্বার্থ কিন্তু অনিচ্ছুক ব্যক্তিদের ধরে এনে বছরের পর বছর এই অনিশ্চিত বৈজ্ঞানিক পরীক্ষা চালাবার অধিকার কে দিয়েছে আপনাকে গবেষণার নামে এর নির্মম হত্যাকাণ্ড মেঘনার তীব্র কণ্ঠে বলে উঠল হ্যাঁ আমি নির্মম রাগে বিভৎস আকার ধারণ করেছে বৃদ্ধ বৃদ্ধবিজ্ঞানীর মুখমণ্ডল চিবিয়ে চিবিয়ে বললেন তোমাদের সভ্য মানুষের ন্যায় নীতি মূল্যবোধ নিয়ে আমার আর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই মানুষের সভ্যতা সত্যিকারের অগ্রগতির পথে রক্ত চাই আরও রক্ত এ সম্পর্কে আমার মনে বিন্দুমাত্র দ্বিধা নেই না হয়ে আরও দুটি প্রাণের বলিদান হবে মানুষের আগামী কল্যাণের বেধি মূলে প্রচন্ড ক্রোধ আর উত্তেজনায় নিজের শারীরিক আঘাত আর অবসন্নতার কথা বিস্তৃত হয়ে বেগদার ঝাঁপিয়ে পড়তে গেল ডক্টর অরবিন্দ রায়চৌধুরীর ওপর কিন্তু তার আগেই গুলির আওয়াজ পরপর একসঙ্গে অনেকগুলো না গুহার মধ্যে নয় আওয়াজ আসছে দূর থেকে প্রায় ছড়ের মতো বেগে যে রবনীতি গুহা ল্যাবরেটরি এসে ঢুকলো তাকে আমরা চিনি সে সিনকি উপত্যকার পাহাড়ি আদিবাসী গ্রামের দেবী রানী জ্যাঠামণি সর্বনাশ হয়েছে আমাদের গুহা আক্রান্ত অকস্মাৎ বজ্রপাতের পর হঠাৎ যেন এক নৈশব্দ নেমে এলো কয়েকটি শ্বাসরুদ্ধকর মুহূর্ত তারপরই বিজ্ঞানী অরবিন্দ রায়চৌধুরী চিৎকার করে উঠলেন কে আক্রমণকারী কার এত দুঃস্পর্ধা ক্যাপ্টেন সিং তার লোকজন নিয়ে এসে গুহা ঘিরে ফেলে আক্রমণ শুরু করেছে দেবী রানী অর্ভে মিথালি দেবী জানালো ক্যাপ্টেন সিং মানে সেনাবাহিনী সেই ছুচটা নিজের সমস্ত কাজ ছেড়ে গত কয়েক মাস যাবত এই সিনকি উপত্যকায় বাতাসের ঘ্রাণ সুখে বেড়া ছিল যে লোকটি ডক্টর রায়চৌধুরী অস্থির ক্রোধে সারা ল্যাবরেটরি গুহাটার মধ্যে দাপিয়ে বেড়াতে লাগলেন বাইরে গুলির আওয়াজ ঘন ঘন শোনা যাচ্ছে ডক্টর রায়চৌধুরী আবার আমাদের সামনে এসে দাঁড়ালেন ক্রোধ আর ঘৃণায় মুখটা ওর বিকৃত দেখাচ্ছে দাঁতে দাঁত ছেপে বললেন বিশ্বাসঘাতক তোমাদের আমি রেহাই দেব না এখন বুঝতে পারছি এসবই তোমাদের পূর্ব পরিকল্পিত ছিল এতদূর পালিয়ে এসেও তোমাদের হাত থেকে রেহাই পাইনি একটা ছোট্ট শিশি থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জে কি এক তরল ভরে নিলেন ডাক্তার তারপর মুখে ভয়াল হিংসা ফুটিয়ে বললেন এক্ষুনি এই সিরিঞ্জের তরল তোমাদের শরীরে প্রবেশ করিয়া দেব আমি মাত্র আধ ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে ভবিষ্যতে আর কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করতে পারবে না ইঞ্জেকশনের সিরিঞ্জটা নিয়ে এক পা এক পা করে এগিয়ে আসছেন উন্মাদ বিজ্ঞানী আতঙ্কে সারা শরীরটা আমার পাথরের মতো জমে গেছে কণ্ঠ থেকে এক টুকরো শব্দ পর্যন্ত বেরুচ্ছে না মনে মনে ভগবানকে ডাকতে চাইলুম কিন্তু দুঃসহ ভয়ে কোনো ভগবানের নাম মনে পড়লো না আর বাঁচার কোনো পথ নেই মাথার মধ্যে লক্ষ্য ঝিঝি পোকার ডাক ডক্টর রায়চৌধুরী আমার হাতটা চেপে ধরে সিরিঞ্জ তুলে ধরেছেন আমি চোখ বন্ধ করলাম সেই মুহূর্তে আকাশ পাথাস কাঁপিয়ে বাইরে থেকে এক বিকট গর্জন শোনা গেল এই গর্জন আমার চেয়ে না সেই বিশাল ডাইনোসরটার ডাক ডাকটা যেন এখন আরও ভয়ঙ্কর ঝড়ের বগে কে যেন ঘরে প্রবেশ করল কিছুটা সম্বিত ফিরে পেয়ে দেখি ল্যাবরেটরি গুহায় একজন প্রহরী শরীর দিয়ে তার রক্ত ঝরছে উত্তেজিত দুর্বোধ্য কণ্ঠে কি যেন সে বলে চলল শুনতে শুনতে আর্থনাথ করে উঠল দেবীরানী তারপর প্রহরীর পিছু ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে বুঝলাম আরও একটা কিছু সাংঘাতিক বিপর্যয় ঘটেছে তাকিয়ে দেখি বিজ্ঞানী রায়চৌধুরী পাষাণের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন ওর চোখের পাতা পর্যন্ত নড়ছে না মেঘনাত ইঙ্গিত করল অর্ণব এই সুযোগ আমরা দৌড়ে বেরিয়ে পড়লাম গৃহাঘর থেকে সামনে টানা গুহাপথ ফাঁকা কেউ এলো না আমাদের বাধা দিতে আমরা এগিয়ে চললাম বাইরে থেকে গুলির আওয়াজ সেই সঙ্গে ডাইনোসরের মুখে এসে দাঁড়ালাম এই পাহাড়ের ঠিক নিচে এক এক অভূতপূর্ব দৃশ্য সেখানে লড়াই অংশটির চলেছে কিন্তু এ ধরনের লড়াই আজ পর্যন্ত কোনো মানুষ কোনোদিন দেখেনি আশ্চর্য অমানুষিক যুদ্ধ ক্যাপ্টেন সিং তার সশস্ত্র লোকজন সঙ্গে নিয়ে ঘিরে ফেলেছেন গুহার সামনে বিজ্ঞানী রায়চৌধুরীর প্রহরীর দল গুহায় এদিকে পাহাড়ের আড়াল থেকে তাদের সঙ্গে গুলি বিনিময় করছে কিন্তু সংখ্যায় তারা মাত্র কয়েকজন কিন্তু এই সঙ্গে তেরে গেছে সেই বিশাল আকৃতির ডাইনোসরটা মাটির ওপর ল্যাজ আছড়ানোর প্রচণ্ড শব্দ সেই সঙ্গে বিকট গর্জনে প্রাগৈতিহাসিক ডাইনোসরটা যেন প্রতি মুহূর্তে ভূমিকম্প ও বজ্রপাত ঘটিয়ে চলেছে প্রবল বিক্রমে সে একাই বাধা দিয়ে চলেছে ক্যাপ্টেন সিংয়ের দলবলকে ক্যাপ্টেন সিং গুহা প্রবেশের ইচ্ছাকে সে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে চলেছে কিন্তু সে জানোয়ার হুকনা বিশাল অসুর শক্তির অধিকারী তবু মানুষ তার চেয়ে অনেক কৌশলী হিংস্র প্রতি মুহূর্তে সে আরো বেশি আহত হয়ে চলেছে ক্যাপ্টেন সিং দল বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে তার পর্বত প্রমাণ শরীরটা তার গর্জন এখন ক্রমেই আর্তনাদের রূপ নিচ্ছে কিন্তু তবু সে পিছু হটতে রাজি নয় অনেকক্ষণ ধরে চলল এই আশ্চর্য লড়াই দশ কোটি বছর আগের এক প্রাগৈতিহাসিক জীব তার জীবনদাতার জীবনের রক্ষাকবচ হয়ে তার অন্যের ঋণ শোধ করে চলেছে যতক্ষণ দেহে আছে প্রাণ একজন আক্রমণকারীকেও ল্যাবরেটরি গুহার মধ্যে প্রবেশ করতে দেবে না হু হু করে রক্ত ঝরছে ডাইনোসরটির শরীর দিয়ে দুর্বলতায় টলে টলে পড়ছে তবু পালাতে সে জানে না দশ কোটি বছর আগের পৃথিবীতে এই কি ছিল লড়াইয়ের রীতি আমৃত্যু সংগ্রাম ক্যাপ্টেন সিংয়ের দলের একজন বোধহয় একটু বেশি সাহসী হয়ে দল ছেড়ে কিছুটা এগিয়ে এসেছিল ডাইনোসরটা মুহূর্তে তাকে মুখে তুলে নিল তারপর তার প্রাণহীন ছিবড়ানো দেহটা আছড়ে পড়ল পাহাড়ের গায়ে ড্রাগন পাহাড়ে ড্রাগন দেবতার বাহন এবার প্রচণ্ড ক্ষেপে গেছে ক্ষণে ক্ষণে তাড়িয়ে নিয়ে চলেছে ক্যাপ্টেন সিং দলকে দেখতে দেখতে আরও একটা দেহ মুখে করে তুলে নিয়ে চিপিয়ে ছিবড়ে করে ফেলে দিল পাহাড়ের গায়ে হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণ তারপর বিকট গর্জনে মুখ থুবড়ে পড়ল পাহাড়ি ড্রাগন ডক্টর রায়চৌধুরীর পোষা ডাইনোসর আর উপায় না দেখে ক্যাপ্টেন সিং হ্যান্ড গ্রেনেড ডাইনোসরটার প্রায় শরীরের ওপর এসে ফেটেছে সেই মারাত্মক বিস্ফোরক প্রকাণ্ড জমিতে বিদ্যুৎ বেগে গুহার আড়াল থেকে ছুটে এলো এক রমণী পরনে পাহাড়ি আদিবাসীদের মতো জঙ্গলি পোশাক হাতে রাইফেল এতক্ষণ সে গুহার আড়াল থেকে ক্যাপ্টেন সিং দলের সঙ্গে গুলি বিনিময় করছিল সে দেবীরানী ডক্টর অরবিন্দ রায়চৌধুরীর পালিতা কন্যা মিতালি দেবীরানি ছুটে গেল ডাইনোসরটার কাছে বিশাল প্রাগৈতিহাসিক দেহটা একটা পাহাড়ের মতো পড়ে আছে ল্যাবরেটরি গুহার সামনের পাথুরে প্রান্তরটায় ও শরীরের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ল দেবিরানি ও লম্বাটে মাথার দিকটা নিজের কোলের ওপর তুলে নিয়ে অষ্টুষিক্ত কণ্ঠে দেবীরানি বলল ডায়না দেখ আমি এসেছি ওরা কাপুরিসের মতো রাইফেল আর গ্রেনেড দিয়ে তোকে হত্যা করলো ওরা বর বর ওরা খুনি ডায়না আমার দিকে তাকা জীবনে তো তুই কখনো আমাকে অমান্য করিসনি তবে কেন চোখ খুলছিস না মানুষের ভাষা দশ কোটি বছর আগের ওই জানোয়ার বুঝল কিনা জানি না কিন্তু দেবীরানীর কান্নায় মুমূর্ষু ডাইনোসরটা অতি কষ্টে একবার চোখ খুলে তাকালো কিছুক্ষণ তাকিয়েই রইল দেবীরানীর দিকে তারপর শেষবারের মতো একবার ডেকে উঠল কিন্তু এ তো গর্জন নয় যেন বুক ভাঙা কান্না সুর একান্ত প্রিয়জনকে ছেড়ে চলে যাবার হাহাকার এরপরই ওর মাথাটা ঢলে পড়ল দেবীরানীর কোলের উপর দেবীরানী শিশুর মতো কেঁদে উঠল ওই প্রাগৈতিহাসিক ডাইনোসরের মাথা কোলে নিয়ে ততক্ষণে ক্যাপ্টেন সিং দেবীরানীর পাশে এসে দাঁড়িয়েছেন হাতে তার উদ্যত নিষ্ঠুর রিভলভার ইউ আর আন্ডার অ্যারেস্ট ক্যাপ্টেন সিং সদল বলে ল্যাবরেটরি গুহার মধ্যে প্রবেশ করলেন সঙ্গে আমি আর মেঘনাথ অপক্ষের লোকজন যে কজন ছিল একটু আগে লড়াইয়ে তারা প্রায় সকলেই অল্প বিস্তর আহত তাই ধরা পড়তে দেরি হল না ল্যাবরেটরি গুহার একবারে প্রান্তে গুহাটা যেখানে ক্রমশ সংকীর্ণ হয়ে শেষ হয়ে এসেছে সেখানে লোহার গড়া দেওয়া বন্দিশালা তার মধ্যে কয়েকজন স্থানীয় পাহাড়ি আদিবাসী কেউ অর্ধমৃত কেউ বা মৃতপ্রায় প্রায় বিজ্ঞানী রায়চৌধুরীর বিজ্ঞান গবেষণার মানুষ কিনিপি কেউরা তাদেরও গুহার বাইরে নিয়ে আসা হলো কিন্তু সকল রহস্যের যে মূল নায়ক সে বিজ্ঞানী ডক্টর অরবিন্দ রায়চৌধুরী কোথায় সমস্ত ল্যাবরেটরি গুহা এবং আশপাশের অঞ্চলটা তন্নতন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না সকলের চোখে ধুলো দিয়ে তিনি অন্তর্ধান করেছেন জীব ছুটে চলেছিল কাটার রোড ধরে শিমকিগিরি উপত্যকা এখন অনেক পিছনে জিপের মধ্যে আমরা তিনটে প্রাণী স্টিয়ারিং হুইল ক্যাপ্টেন সিং এর হাতে ক্যাপ্টেন সিং গল গল করে অনেক কথা বলে যাচ্ছিলেন আজ তার প্রাণে আনন্দের তুফান উঠেছে সিমকি উপত্যকার বিভীষিকার অবসান ঘটাতে পেরেছেন তিনি মেঘনাথ কিংবা আমাকে ঠিক সময় ডেকে এনে কাজে লাগাতে পারার কৃতিত্ব তার কম নয় সুতরাং একটা ভালো রকম সরকারি পুরস্কারের ভাগ্য থেকে কেবি তাকে বঞ্চিত করতে পারবে না তবু একটা বিরাট দুঃখ থেকে গেল মেঘন ভাইয়া ক্যাপ্টেন সিং বললেন দশ কোটি বছর আগের পৃথিবীর অতিকায় ডাইনোসরটা যদি জ্যান্ত ধরতে পারতাম আজকের পৃথিবীতে এক জীবন্ত বিস্ময় হয়ে থেকে যেতে পারতো কীরকম হইচইটা হতো ভেবে দেখুন ডাইনোসরটার কথা তখনও আমি ভাবছিলাম ভাবছিলাম তার মৃত্যু দৃশ্যটার কথা বিশেষত দেবীরানীর কোলে মাথা রেখে তার ওই অন্তিম চাউনি তা যেন কিছুতেই ভুলতে পারছিলাম না আমি সে দৃষ্টির মধ্যে আমি খুঁজে পেয়েছি প্রিয়জনের কাছ থেকে শেষ বিদায় নেবার বেদনা কিন্তু এও কি সম্ভব দশ কোটি বছর পূর্বে জানোয়ার তারাও কি ভালোবাসা স্নেহ প্রীতির কথা জানত তবে কি জীবের হৃদয়বৃত্তির জন্ম প্রাণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে একসঙ্গে অনেক কথা ভিড় করেছে আমার মনে ডাইনোসরটার মৃতদেহ পাঠানো হবে নৃতত্বের গবেষণাগারে কেটে ছিঁড়ে দেখা হবে ও শরীর রহস্য প্রাচীন মেসোজাইক যুগের আরও অনেক অনুদ্ঘাটিত রহস্যই হয়তো জানা যাবে দেবীরানীর প্রিয় ডায়নার মজ্জা বিশ্লেষণ করে সমস্ত ব্যাপারটাই পাগলামি চূড়ান্ত ক্যাপ্টেন সিং নিজের মনেই হা হা করে হেসে উঠলেন তারপর হাসি থামিয়ে আবার বললেন বিশেষত আদি আদিবাসীদের মধ্যে ওঝা সেজে থাকা ওই রমণী দেবীরানী না কি নাম যেন ওর কথাটাই ভাবুন কথাবার্তা শুনে তো পেটে বেশ বিদ্যা আছে বলেই মনে হলো। অথচ জীবনের সব কিছু ছেড়েই দুর্গম জঙ্গলি উপত্যকায় খামোখা যত ভুতুরে কাণ্ড কারখানা ফেদে বসেছিল একেই বলে মশাই সুখে থাকতে ভূতে কিলোয় আপনি ভুল করছেন ক্যাপ্টেন সিং মেঘনাথ এতক্ষণ বাদে মুখ খুলল আপনাকে তো সব ব্যাপারটা আগেই বলেছি তবু বুঝছেন না কেন দেবী যারা আসল নাম মিতালি দত্ত এই জীবনটাই ছিল তার একটা মিশন সমস্ত জীবনটা সে স্বেচ্ছায় উৎসর্গ করেছিল তার পিতৃতুল্য বৃদ্ধ বিজ্ঞানী অরবিন্দ রায়চৌধুরীর গবেষণাকে সফল করবার সাধনায় স্ট্রেঞ্চ ক্যাপ্টেন সিং প্রায় লাফিয়ে উঠলেন ডক্টর অরবিন্দ রায়চৌধুরীর গবেষণার নামে এই সব অসামাজিক দানবীয় কাণ্ডকারখানা আপনি সমর্থন করেন মেঘদান ভাইয়া কে জানে আপনার এ কথার সঠিক উত্তর আমি হয়তো এক্ষুনি দিতে পারবো না ক্যাপ্টেন সিং তবে এটুকু আমি বিশ্বাস করি ডক্টর রায়চৌধুরীর সাধনা যদি সত্যিই সফল হতো মনুষ্য জাতির ইতিহাস যত বদলে এবং এর পুরো কৃতিত্বটুকু বহন করেই তিনি আগামীকালের মানুষের কাছে হয়ে উঠতেন দেবতা তার সমস্ত অতীত অসামাজিক দানবীয় কাণ্ডকারখানা এ গবেষণার মূলে থাকা সত্ত্বেও এটাই ইতিহাসের সত্য কি বলছেন আপনি মেঘনাথ ভাইয়া মেঘনাথের দিকে কয়েক সেকেন্ড ফ্যাল করে তাকিয়ে থেকে ক্যাপ্টেন সিং কোনো ক্রমে কথাগুলো উচ্চারণ করলেন এ আমার উপলব্ধি ক্যাপ্টেন আপনি যথাসময়ে এসে আমাদের উদ্ধার না করলে বৃদ্ধ উন্মাদ বিজ্ঞানী হয়তো আমাদের তার গবেষণার গিনিপিক বানিয়ে হত্যা করতেন কিন্তু তবু যা উপলব্ধ সত্য তা অস্বীকার করি কী করে অবাক হয়ে শুনছিলাম বেগনাথের কথাগুলো মন নতুন করে ভাবতে শুরু করেছে ল্যাবরেটরি গুহার আশেপাশে অনেক খুঁজেও ডক্টর রায়চৌধুরীর কোনো সন্ধান পায়নি মানুষটা যেন হাওয়ায় মিশে গেছে আমার মন বলছিল বিজ্ঞানী ডক্টর অরবিন্দ রায়চৌধুরী একদিন আবার ফিরে আসবেন কিংবা অন্য কোথাও শুরু করবেন তার অসম্পূর্ণ গবেষণা এবার হয়তো এক সুস্থ কল্যাণময় পথে আমাদের কারুর মুখে কোনো কথা নেই ক্যাপ্টেন সিং এর দৃষ্টির সামনের পাহাড় ভাঙা চড়াই উতরাই রাস্তায় আমি আর মেঘনাথ তাকিয়েছিলাম দূরে পাইন আখরোট জঙ্গলে ঘেরা সেই সিনকি উপত্যকার দুর্গম পথে যার একটু দূরেই শুরু হয়েছে ড্রাগন পাহাড় কিন্তু আর কোনো বৈশাখী পূর্ণিমা রাতে সেখান থেকে নেমে আসবে না ড্রাগন দেবতার বাহন আদিবাসীদের কাছ থেকে জীবন্ত মানুষ অর্ঘনিতে আদিবাসীদের ওঝা দেবীরানী আজ সভ্য মানুষের কারাগারে ড্রাগন পাহাড়ের রহস্য আজ উদ্ঘাটিত জিপ ছুটে চলেছে তীব্র গতিতে শিমলা আসতে আর দেরি নেই